আমি পারমিশন দিয়ে দিচ্ছি, তারা ফটো সব খুলে দিই তোমার এগুলো। স্যার দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। স্যার এখন হলো মানে এই যে যে আমরা স্ট্রোকটা দিছি আর কি, স্যার এই স্ট্রোকটা আপনি যে দিয়েছেন আর কি, একদম একটু বাঁকানো বাঁকানো ওইটা আর কি স্যার চেষ্টা করছিলাম, ওই দিন দেখছিলাম কিন্তু আজকে আর পারি নাই আর কি। ভাবে আচ্ছা, এটা জিনিসটা একটু আপনাকে যদি এখন দেখে করে দিতেন দিতে আর কি হচ্ছে এই স্ট্রোকটা। আশিকুর ভাই। আশিকুর ভাই ওনাকে একটু সেরকম, আমরা যে স্ট্রোক স্ট্রোক যে একদিকে কম একদিকে বেশি ছিল ওটা একটু এনে দেন না একটু, ওনাকে বলেন উনি করবে। হ্যালো আশিকুর ভাই। হ্যালো হ্যালো আশিকুর ভাই, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, নেট ওই যে প্রবলেম আছে, এই শুনতে যে পাচ্ছি। আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা যে আমি আমি যে যে স্ট্রোক দিয়েছি আর কি, এটা যে বাঁকানো স্ট্রোকটা কিভাবে দিব আর কি, সেটা যদি একটু দেখাই দিতেন আর কি, বলে দিতেন আমি করে নিতাম আর কি। মানে আপনার যে স্টপটা, হ্যাঁ 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 আরেকবার একটু বলেন, নেট প্রবলেম তো, মানে কথা আটকে আটকে আসতেছে তো। মানে এই যে স্ট্রোকটা দিয়েছি আর কি, যে এই যে স্ট্রোকটা দেখা যাচ্ছে হ্যাঁ না, স্ট্রোক কালারটা যে দিয়েছেন, হ্যাঁ এই যে দেখা স্ট্রোক, যাচ্ছে। হ্যাঁ এই স্ট্রোকটা যে স্যার যে কালকে দিয়েছিল আর কি, একদম একটু বাঁকানো বাঁকানো, একটু এইদিকে বাঁকানো এইদিকে বেশি দিয়ে কম, ওইভাবে আর কি দিতে যাচ্ছিলাম। ওটা আমাদের স্ট্রোক ছিল না, ওটা আমাদের একটা টেকনিক ছিল। এখন এই টেকনিকটা আশিকুর ভাই একটু শিখাই দেন তো ওনাকে। স্যার বুঝতে পারতেছি না, বুঝতে পারেন নাই? ওইখানে আচ্ছা দুইটা ছিল, এখানে দুইটা বৃত্ত আঁকতে হবে, দুইটা বৃত্ত, একটার সাথে আর একটা নাকি পিছনে? পিছনে হ্যাঁ দুই, এখানে শেপ পিছনে ছিল দুইটা, পিছনে পিছনে শেপ একটা দিয়ে টান কালারের, দেওয়া হয়েছিল জাস্ট ওখানে। পিছনের কালারে একটা বৃত্ত, সামনের কালারে আরেকটা, আরেক কালারে আরেকটা বৃত্ত, তারপরে দ্বিতীয় বৃত্তটা পিছনের উপরে ওটা দিলে পরে একটু বাঁকা করে দেখবেন, একটু বাঁকা দেখা যাবে আর কি, পরে এগুলো গ্রুপ করে দিবেন। আমি শেয়ার দিই, দেখেন একটু। আচ্ছা আচ্ছা ওয়েট আ সেকেন্ড, লোডিং হচ্ছে। জি দেখতে পাচ্ছেন? জি তো আপনি কি এটার কথা বলছেন, এই যে এই সাইডে এরকম কিছু একটা, যে এই সাইড থেকে কিছু একটা এরকম না অনেকটা, মানে ওই যে স্যার যে কালকে দিয়েছিল আর কি, ওই একটু বাঁকানো টাইপের, হ্যাঁ এরকমই এরকমই অনেকটা। এক সাইডে এরকম, আচ্ছা আচ্ছা, ডান সাইডটা ঠিক এরকম। আমি হচ্ছে একটু হালকা করে দিয়েছি আর কি, দুটা কালার কম্বিনেশন, মানে আমার কাছে যেটা ভালো লাগছে দেখতে আমি এরকম করে দিয়েছি। একটু করে দেখান তাহলে ভাই, একটু দেখান কিভাবে করতে। একটা সাদা আচ্ছা পাতায় আচ্ছা করলে দেখান, ভালো হতো, সাদা পাতায়, একটা সাদা ইয়েতে একটা করে দেখান আর কি, সাদা সাদা পাতা একটা করে দেখ। সাদা আচ্ছা পাতা। আচ্ছা সিম্পল একটা নিলাম, নিউ লেয়ার, সরি নিউ লেয়ার বলতেছি, নিউ ডকুমেন্ট একটা লোড হচ্ছে কেন তো বুঝতে পারছি না। আরে কি আর স্লো হয়ে গেছে একটু, আরে 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 সমস্যা কি? ক্রিয়েট এ ক্লিক দেন, ক্রিয়েট, ক্রিয়েট এ ক্লিক দিলে যে ডান পাশে ক্রিয়েট, ক্রিয়েট, হ্যাঁ বুঝতে পারছি, এখান থেকে এন্টার দিলে হইতো। হ্যাঁ ডাবল ক্লিক অথবা এন্টার দিলে হবে।
হচ্ছিল না। আচ্ছা বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন যে এখান থেকে নিলাম খুব নিলাম কালার করে দেই এটা নিলাম না একটু বড় করে ইয়াকেন আচ্ছা জুম করে দিচ্ছি হ্যাঁ এই যে নিছি এখন এটার পিছনে আরেকটা নিতে হবে আর কি ওকে এটা কালার কি দিব এটা কালার রেড দিলাম তো হচ্ছে উনি এই কাজটা করেছিলেন সরি এটা উপরে যাবে উপরে আরে যাচ্ছে না কেন সমস্যা কি এটা হচ্ছে গিয়ে ইমেন সি ইলিপস 2 এর ট্যাগ ক্রস করে চলে যাবেন আপনি ইলিপস 2 তে না গিয়ে আচ্ছা আচ্ছা যান মানে এরকম কিছু একটা দিয়েছেন আর কি আচ্ছা ওখানে যেটা ছিল লাল তো দেখা যাচ্ছে ডান পাশে একটু কিন্তু বাম পাশেও একটু থাকা একটু দেখতে যাচ্ছে উনি আচ্ছা আমি ট্রাই করে দেখছি মানে এরকম এই তো হ্যাঁ এই তো ইটস লাইক নন ইউনিফর্ম পজিশন একেবারে সেন্টার না কিন্তু ইউ নন ইউনিফর্ম মানে হচ্ছে কি আপনার একেবারে সেন্টার যদি না হয় তাহলে ডান পাশে বাম পাশে একটু লালটা একটু কম বেশি দেখা যাবে এবং সেটাই একটা ভিজুয়াল ইফেক্ট একটা সার্কেল কি ছোট একটা বড় এরকম না অবশ্যই একটা ছোট বড় হতে হবে কিন্তু তাদের দুজনের অ্যালাইনমেন্টটা সেন্টারে হবে না সেন্টারে হলে দেখা যাবে যে চারপাশে সমান স্ট্রোক দেখা যাবে আর দেখতে তো ভালো লাগছে আরেকটা ড্রয়িং করে দেখি তাহলে দুইটা দুই কালার নিতে হবে আর কি হ্যাঁ দুইটা দুই কালার নিতে হবে সেম কালারও দিয়েন যদি ভালো দেখা যায় তাহলে আর দেখতে তো ভালো লাগছে খারাপ কিছু না একটা লোগো হয়ে গেল একটা লোগো হয়ে গেছে এটা সেভ করে রাখেন পরবর্তী বিক্রি করতে পারবেন স্যার এটা ডকুমেন্টের সাইজ অলরেডি 1.83 এমবি হয়ে গেছে এটা সাইজ কমানো যায় কিভাবে আপনি ইয়ে করে ফেলান ইমেজ সাইজ ছোট করে দেন তো ক্রপ করে ফেলে হবে না হ্যাঁ হ্যাঁ হবে কেন হবে না ওকে তো ক্রপ এর অপশনটা কই আমি হারিয়ে গেছি ক্রপ অপশনটা ক্রপটা হচ্ছে মেবি 5 নাম্বারটা 5 নাম্বারটা হ্যাঁ 5 নাম্বারটা ওই যে হ্যাঁ এইতো এন্টার সবার খোঁজ খবর নিচ্ছি আনা আপু আসছে না আনা আপু এতক্ষণ ছিল না আনা আপু সেলিনা আক্তার কোথায় জি স্যার আসসালামু আলাইকুম করতেছি নেট প্রবলেম তো সমস্যা নাই আচ্ছা আমি হচ্ছে এখন আপনাদেরকে কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাবো প্রথম হচ্ছে গিয়ে ইমেজ ইমেজ কোথা থেকে আপনারা ইয়ে করবেন ছোটখাটো একটা জিনিস থাকবে আর আমি আগে থেকে বলে দিই আজকের অ্যাসাইনমেন্ট কি হবে আজকে অ্যাসাইনমেন্ট হবে আপনার ফেসবুকের জন্য একটা পোস্ট তৈরি করবেন ঠিক আছে ওই পোস্টের ছবি কোথা থেকে নেবেন আমি আজকে একটা ওয়েবসাইট নাম দিয়ে দিব ওখান থেকে ছবি নেবেন পোস্টের ভিতরে কি লেখা থাকবে সেই লেখাটাও আমি আপনাদেরকে দিয়ে দিব তারপর লোগো কি বসবে সেই লোগোটাও আমি আপনাদেরকে দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে গিয়ে এই তিনটা জিনিসকে প্লেসমেন্ট করবেন ঠিক আছে ওকে আমি তাহলে একে একে আমি ওয়েবসাইট কয়েকটা দেখাই যেখান থেকে সাধারণত সবাই ইয়ে করে ছবি কালেক্ট করে আর কি তো আমি শেয়ার দিচ্ছি এই জায়গাটা চিনেন কেউ ছবিতে দেখাচ্ছে যে হ্যালো অনেক জায়গায় দেখছিলাম এরকম প্রথমবার চিনতে পারছি না মানে জায়গাটার নাম জানি না ওখানে কিছু লেখা আছে পড়তে পারছি না আমি কি লেখা এটা ক্যাপাডোকিয়া গ্রিসের কোন জায়গা মানে মজার ব্যাপার হচ্ছে এখানে যে এগুলো সব হোটেল
এবং এগুলো পাহাড় কেটে বানানো, মানে এই পাহাড় গুলা হচ্ছে পাথরের তৈরি, পাথর কেটে 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 ইয়ে বানাইছে, হোটেল বানাইছে। এই হোটেল গুলাতে কোনো এয়ার কন্ডিশনার লাগে না। হ্যাঁ বাইরে তো ওগুলো বরফ দেখছি। ঠিক আছে, দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। ওকে, প্রথম ওয়েবসাইটটা পিকজাবে, pixabay.com। লিখে রাখেন pixabay.com। সেকেন্ড ওয়েবসাইটটা pixels, pexcls, pixels.com। আর প্রথমটা কি বললেন? প্রথমটা pixabay.com। একটু লিংকটা যদি করে দিতেন, চালিয়ে দিতেন ভালো হতো। দিচ্ছি, pixabay। চ্যাট চ্যাট, আচ্ছা চ্যাট করতে হইলে আমাকে আবার স্ক্রিন শেয়ারটা বন্ধ করতে হবে। কেন চ্যাট, চ্যাটে লিখতে হলে স্ক্রিন শেয়ার কেন বন্ধ করব আমি, এটা বুঝলাম না। আচ্ছা দাঁড়ান দেখি, এই যে পাইছি পাইছি, pixabay.com। আরেকটা হচ্ছে স্যার, দুই নাম্বারটা কি? pexels.com, pexcls, pexels.com। তাহলে আর একটা কি স্যার? আরেকটা নিবেন হচ্ছে unsplash, এখান থেকে ছবি কি আমরা সাইজ করবো স্যার? আপনাদের পার্সোনাল ডকুমেন্টে এটা একটু সেভ করে রাখতে, অথবা ব্রাউজারে অনেকে করে, বুকমার্ক করে রাখে, খালি এগুলো না তো প্রচুর আছে। আপাতত এগুলো দিয়ে আপনাদের কাজ করবে। 300 এগুলো কাহিনী কি সেটা বলি, প্রথম কাহিনী প্রথম কাহিনী প্রথমে পিকজাবে থেকে শুরু করি। কি লেখা আছে? স্টানিং ফ্রি ইমেজেস এন্ড রয়্যালটি ফ্রি স্টক। এই রয়্যালটি ফ্রি মানে হচ্ছে কি, যারা হচ্ছে কোনো একটা কিছু ক্রিয়েট করে সে একটা রয়্যালটি, তার রয়্যালটি থাকে তার উপরে, রাজত্ব থাকে তার উপরে, এই রাজত্বটা সে ছেড়ে দিয়েছে। তার মানে এখানে যে ছবিগুলো আছে সে ছবিগুলো ফ্রি, এবং ওই ছবিগুলো আপনাদের জন্য সবাইকে দিয়ে দিয়েছে। আপনারা কি কি কাজে ব্যবহার করতে পারবেন, পার্সোনালি ব্যবহার করতে পারবেন, কমার্শিয়ালি ব্যবহার করতে পারবেন, এটা তো ওরা এখানে লিখে দিল। এবার একটা ছবির দিকে যাই, তারপরে নিচের দিকে নামলেই লেটেস্ট যে ছবিগুলা, বাই দ্য ওয়ে এখানে হচ্ছে গিয়ে সব ফটোগ্রাফ, এই ওয়ার্ল্ডের যারা ফটোগ্রাফার আছে তারা হচ্ছে বিভিন্ন জিনিস সে ছবি তুলে তারপর আপলোড করে, অথবা বিভিন্ন, এটা একটা ইলাস্ট্রেশন, আঁকে আপলোড করে, ঠিক আছে। তারপরে হচ্ছে যেমন ধরেন এটা, এটাও একটা ইলাস্ট্রেশন, আঁকে আপলোড করে। তো এটা একটা, এটা একটা ইলাস্ট্রেশন, এটা একটা হচ্ছে গিয়ে আপনার কম্বিনেশন টাইপের, এটা ইলাস্ট্রেটর ফটোশপ দিয়ে করা। তো এরকম বিভিন্ন জিনিস ওরা এখানে আপলোড করে আর কি, আপলোড করে, আর আপনাদের জন্য এগুলো রেখে দিয়েছে, আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করবেন। আপনারাও এই জায়গাটাকে আপলোড করতে পারেন বিভিন্ন কাজ। যেমন আমি যদি এই ছবিটা দেখি, বিড়ালের ছবিটা দেখি, তো প্রথমে দেখেন এটা ইঞ্জিন আকিউট না কি জানি একজন, ওই ভদ্রলোক হচ্ছে এটা ছবিটা তুলে আপলোড করছে, তার 9897টা ছবি আছে এখানে। তো আপনার কাহিনী হচ্ছে এই জায়গাটা, এই যে এক নম্বর হচ্ছে ফ্রি ডাউনলোড, আর দুই নম্বর এখানে পিকজাবে লাইসেন্স, ফ্রি ফর কমার্শিয়াল ইউজ, নো অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড। এই জিনিসটা এখানে নতুন, অ্যাট্রিবিউশন জিনিসটা কি,
অ্যাট্রিবিউশন জিনিসটা হচ্ছে গিয়ে অনেকে দেখবেন যে এই ছবিগুলা ইউজ করার পরে কিন্তু লিখে দেয় ফটোগ্রাফড বাই, যেমন আমি আপনাকে দেখাই এই দেখুন এখানে কি লেখা আছে, ফ্রি ইমেজ বাই সানপিক। সানপিক হচ্ছে কোন একটা অ্যাকাউন্ট, এখানে কোন একটা ব্যক্তির নাম, তার নামটা এখানে দিয়ে দিয়েছে, তার মানে তাকে অ্যাট্রিবিউট করা হয়েছে। মানে অ্যাট্রিবিউশনটা এখানে এই যে পিছনের ছবিটা আছে না, এই যে বালু তারপরে হচ্ছে গিয়ে সমুদ্রের পানি, এই ছবিটা যার তাকে এখানে অ্যাট্রিবিউট করা হয়েছে, তাকে এখানে মার্ক করা হয়েছে। তো আপনারা যদি মনে করেন পাওয়ার পয়েন্ট তৈরি করেন অথবা হচ্ছে গিয়ে বিভিন্ন সময় এই যে গ্রাফিক্স কার্ড তৈরি করবেন, দেখা যায় যে অনলাইনে যে বিভিন্ন আর্টিকেল থাকে, ঠিক আছে, যেমন আমি আর্টিকলস কিন্তু এখানে যে ছবিটা আমি একটু আগে দেখলাম যে বিড়ালের ছবি, নো অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড, মানে আপনি ইউজ করতে পারবেন কোন জায়গায়, এই ভদ্রলোকের ইঞ্জিন আকিউট এখানে লেখাটা নামটা লেখা লাগবে না, কমার্শিয়াল ইউজ, আপনারা এটা কোনো একটা জায়গায় ইউজ করে এটাকে ওই ছবি ওই আর্ট ওয়ার্ক কে বিক্রি করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, ওকে। সো মোটামুটি লাইসেন্সের পার্টটা তো এখানে, অ্যাট্রিবিউশন হতো একটা জিনিস ছিল, ক্রেডিটের ব্যাপারটা এটা তো হইলো, আর পিক্সাবে লাইসেন্স এটা একটা লিংক আছে অবশ্যই করেন, এখানে হোয়াট ইজ অ্যালাউড হোয়াট ইজ নট অ্যালাউড, পিক্সাবে যে ছবিগুলো আছে যেমন একটু পড়িয়ে দিই আমি, অল কন্টেন্ট অন পিক্সাবে, কন্টেন্ট মানে কি কি, পিক্সাবে এর মধ্যে আপনি ফটোগ্রাফ পাবেন, আবার আপনি ইলাস্ট্রেশনও পাবেন, আবার ভিডিও পাবেন, ভিডিও পাবেন, তো সবই হচ্ছে কন্টেন্ট। অল কন্টেন্ট অন পিক্সাবে ক্যান বি ইউজড ফর ফ্রি ফর কমার্শিয়াল এন্ড নন কমার্শিয়াল ইউজ অ্যাক্রস প্রিন্ট এন্ড ডিজিটাল এক্সেপ্ট ইন দ্য কেস মেনশন হোয়াট ইজ নট অ্যালাউড, নাহলে আপনি সব জায়গায় আপনি প্রিন্টেও ব্যবহার করতে পারবেন, ডিজিটালেও ব্যবহার করতে পারবেন, কমার্শিয়ালে ব্যবহার করতে পারবেন, নন কমার্শিয়ালে ব্যবহার করতে পারবেন। অ্যাট্রিবিউশন ইজ নট রিকোয়ার্ড, গিভিং ক্রেডিট টু দ্য কন্ট্রিবিউটর, মানে যে আজকে ছবিটা আপলোড করছে, অর পিক্সাবে, আপনি যদি অ্যাট্রিবিউটর নাম না পান ডাইরেক্ট লিখে দেবেন ইমেজ বাই পিক্সাবে, ইজ নট নেসেসারিলি বাট ইজ অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড বাই ইউর কমিউনিটি, আপনি দরকার নাই কিন্তু আপনি দিতে পারেন, দিলে ভালো হয়। ইউ ক্যান মেক মডিফিকেশন টু কন্টেন্ট ফ্রম পিক্সাবে, আপনি বিড়ালের ছবিটা নিয়ে এটা কালার চেঞ্জ করে দিতে পারেন, এটাকে বলে মডিফিকেশন। সো এই কয়েকটা জিনিস পিক্সাবে থেকে ছবি যদি ডাউনলোড করেন তারা অ্যালাউ করবে। সো হোয়াট ইজ নট অ্যালাউড, দিস সেকশন অনলি অ্যাপ্লাইজ টু ইমেজেস ইউজার ইমেজ ইউজার্স অ্যান্ড নট টু অ্যাপ্রোপ্রিয়েট ইমেজ অথর, ইমেজ যে কন্ট্রিবিউটর তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, মানে যে হচ্ছে ইমেজ ইউজ করবে মনে করেন আমি আপনি, তার জন্য হচ্ছে গিয়ে নিচে সেকশনগুলো চারটা আছে, ডোন্ট রিডিস্ট্রিবিউট অর সেল সামওয়ান এলস পিক্সাবে ইমেজ অর ভিডিও অন আদার স্টক অর ওয়ালফেয়ার প্ল্যাটফর্ম, মানে হচ্ছে গিয়ে আপনি এই ছবি একটা তো ডেফিনেটলি ফ্রি কিন্তু আপনি এই ছবি কোনোদিন বিক্রি করতে পারবেন না কারোর কাছে, বুঝতে পারছেন, যেমন মনে করেন আমার একটা ফ্রেন্ডের কাছে বই আছে বইটাই না আমি বিক্রি করে দিলে টাকা নিয়ে নিলাম, এটাও হবে না, ওকে। সো বেসিক্যালি আপনি পিক্সাবে যে ছবিগুলো আছে যে ভিডিওগুলো আছে এগুলো আপনি কোনোদিনও কারো কাছে বিক্রি করতে পারবেন না, বিক্রিগুলো কোথায় হয়, পার্সোনালি হয় অথবা বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে যে জায়গাগুলোতে এই ছবি বিক্রি হয় ভিডিও বিক্রি হয়, যেমন একটা আছে শাটার স্টক, তারপরে আরো অনেকগুলো ওয়েবসাইট আছে, সেগুলো হচ্ছে গিয়ে আপনি সেগুলো হচ্ছে গিয়ে এই হোয়াট এই যে এগুলোর প্ল্যাটফর্মগুলো ওই প্ল্যাটফর্মে আপনি এগুলো আপলোড দিতে পারবেন না কোনোদিনও। Don't sell unaltered copies of an image. Unaltered মানে হচ্ছে কি আপনি এই ছবিগুলোকে মডিফাই করবেন এগুলো সেল করতে পারবেন। Don't sell unaltered copy of an image অর্থাৎ sell an exact copy of a stock photo as a poster, print or on a physical product. ও ও আচ্ছা আচ্ছা, আপনি যখন পোস্টার বানাবেন প্রিন্ট বানাবেন ফিজিক্যাল প্রোডাক্ট বানাবেন এগুলোকে আনঅল্টার্ড করতে দিবে না, ওই যে ছবিগুলো দিয়ে যখন একটা পোস্টার বানাবেন, unaltered মানে কি l t e r e d
unaltered meaning টা আমারও জানা নাই, একটু দেখা লাগবে। আচ্ছা, don't portray identifiable people in a bad light or in a way that is offensive, that is offensive, এটা বেসিক্যালি কার জন্য হবে, identifiable in a bad light or in, আচ্ছা এখান থেকে আপনি যদি কোনো মানুষের ছবি নেন অথবা অন্য কোনো কিছু নেন, খারাপ লাইটিং এর মধ্যে অথবা অফেন্সিভ ভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন না আপনার আর্ট ওয়ার্কের মধ্যে। অফেন্সিভ মানে দেখলে একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট হয়। ডোন্ট ইউজ ইমেজ উইথ আইডেন্টিফাইবল ব্র্যান্ড টু ক্রিয়েট এ মিসলিডিং অ্যাসোসিয়েশন উইথ এ প্রোডাক্ট অর সার্ভিস। ডোন্ট ইউজ ইমেজেস উইথ আইডেন্টিফাইবল ব্র্যান্ড টু ক্রিয়েট এ মিসলিডিং অ্যাসোসিয়েশন উইথ এ প্রোডাক্ট অর সার্ভিস। এটার মিনিংটা এরকম হতে পারে যে অনেক ব্র্যান্ডের জন্য যদি আপনি ছবিগুলো ইউজ করেন, এই ছবিগুলো যদি ব্র্যান্ডের কিছু ইয়া থাকে, যেমন নাইকি ব্র্যান্ডের যেরকম মেসেজগুলো দেয়, বাটা ব্র্যান্ড কিন্তু সেরকম মেসেজগুলো দেয় না। তো এখন কথা হচ্ছে নাইকি ব্র্যান্ডের জন্য যে ছবিগুলো ইউজ হবে পিক্সাবে থেকে, ওরকম ছবিগুলো ইউজ করতে হবে, নিতে হয় নিয়ে ওখানে ইউজ করতে হবে। বাটা যেরকম ছবি ইউজ করে সেগুলো আপনি নাইকির জন্য ইউজ করতে পারবেন, কিন্তু এটা যেন মিসলিডিং না হয়, মানে ব্র্যান্ডকে যেন প্রপারলি রিপ্রেজেন্ট যেন করে আর কি। তো এই হলো হালকা পাতলা জিনিস, আমরা এত কিছু মাথায় থাকে না। তো বেসিক্যালি যেটা হচ্ছে, আমরা যখন অনলাইনে কাজ করব, এই কয়েকটা ওয়েবসাইট থেকে নিলে মোটামুটি আমরা ফ্রি থাকবো, সব সময় তো আর লাইসেন্স করার টাইম থাকে না, ঠিক আছে? ওকে, ঠিক আছে, এবার এরকম যদি ফন্টের ব্যাপারে যদি এরকম কিছু লিংক থাকে তাহলে ভালো হয় স্যার। ফন্টের জন্য তো আমি তিনটা লিংক দিয়েছি। কথা হচ্ছে গিয়ে ওগুলার ফুল ভার্সন তো আপনি ওখানে দেয়ই নাই, ওনার মনে করেন ফন্টের মধ্যে আছে 15টা ওয়ে, 15টা স্টাইল, আপনাকে ওখানে দুইটা স্টাইল দিয়েছে, বলছে আপনি দুইটা স্টাইল ইউজ করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে গুগল ফন্টই হচ্ছে গিয়ে শেষ পর্যন্ত রক্ষা। থ্যাংক ইউ রাফিত। ওকে, আর আরেকটা হচ্ছে কি, এবারে ডাউনলোড কিভাবে করবেন, অবশ্যই আপনি একটা অ্যাকাউন্ট থাকা লাগবে, গুগল টুগল দিয়ে অ্যাকাউন্ট হাবিজাবি খুলে ফেলাবেন, তারপর ফ্রি ডাউনলোড। আপনি যখন প্র্যাকটিস করবেন তখন এই বড় সাইজগুলো প্র্যাকটিস করার দরকার নেই, এই যে 640, 427, 1280 তার এই সাইজগুলো সবসময় সিলেক্ট করে তারপর ডাউনলোড করবেন, কারণ বাসায় প্র্যাকটিস করার জন্য কিন্তু এত বড় ইমেজ নিয়ে কাজ করার দরকার নেই, ঠিক আছে? ইনফ্যাক্ট ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন, মোটামুটি যখন অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন আপনার বড় ছবিটা ব্যবহার করবেন, তার আগ পর্যন্ত ছোট ছবি দিয়ে কাজ করবেন, তাতে যেটা হবে আপনাদের সেভিং, তারপরে হচ্ছে গিয়ে প্রসেসিং, এগুলো অনেক দ্রুত হয়ে যাবে। আমরা যখন কাজ করব চেষ্টা করব এই ছোট ছোট ছবির এগুলো নিয়ে, আমি যখন আপনাদেরকে দিই 1921 এই টাইপের একটা ছবি দিই, কিন্তু আটটু ছোট ছোট ছবি দিয়ে কাজ করলে আমাদের ফটোশপের সাইজগুলো বড় হবে, ঠিক আছে? তো আপনারা হচ্ছে এই জায়গা থেকে সাইজ সিলেক্ট করে তারপর ডাউনলোড করতে পারবেন, এটা একটা গেল। ঠিক একইভাবে পিক্সেলের যে ছবিগুলো আছে, এখানে অনেকগুলো আছে ছবি, ভিডিওজ আছে, তারপরে ডিসকভার করলে মনে হয় এক এক বস্তা দেখাবে ছবিগুলো, অনেক ছবি দেখাবে। আপনি যে যখন যেটা বুঝে নিতে, আপনি সার্চ দিতে পারেন জায়গাটার মধ্যে, মনে হয় সার্চ দিলাম আমি ক্যাট, ক্যাট লিখে সার্চ দিলে ক্যাটের ছবিগুলো চলে আসবে জায়গাটা। ওকে, তারপর আরেকটা কি দিয়েছিলাম, আনস্প্ল্যাশ, আনস্প্ল্যাশও একই রকম, ওরা অনেকগুলো আবার ইয়ে করছে, COVID-19 রিলেটেড ছবি, ট্রাভেল রিলেটেড ছবি, ন্যাচারাল রিলেটেড ছবি, তারপরে বিজনেস অ্যান্ড ওয়ার্ক, এগুলো খুব কাজে লাগবে আপনাদের, এগুলো ক্লিক করে দিতে পারেন, এগুলো যদি পছন্দ না হয় আপনারা সার্চ দিবেন। তো মোটামুটি এই তিনটা ওয়েবসাইট থেকেই কাজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা একটা গেল। সেকেন্ড হচ্ছে গিয়ে, মনে করেন আমি সেদিন কাজে কাজ করলাম অনেকগুলো ইমেজ, আমি দেখেন গ্রোসারি লিখে সার্চ দিই, সেদিন কি জানেন খুব সুন্দর সুন্দর গ্রোসারির ছবি নিয়ে আপনারা ওয়ালপেপার বানাতে পারবেন, সমস্যা নেই, ওয়ালপেপার না সরি আর্টওয়ার্ক বানাতে পারবেন, মানে যে জিনিসগুলো ফেসবুক পোস্ট যা বানাতে পারবে এগুলো আপনারা বানাতে পারবেন। ওকে, এটা একটা জিনিস গেল। এই ছবিগুলো লিস্ট হয়েছে আপনাদের,
এই ছবিগুলো কি লিস্ট হইছে? কি বলতেছ না কেউ? বুঝি নাই স্যার আমি কথাটা। এই যে আমি যে ওয়েবসাইটগুলো লিংক দিয়েছি এগুলো কি লিস্ট হইছে আপনাদের কাছে? হ্যাঁ লিস্ট করছি স্যার আমি। তিনটা পাইছি স্যার, তিনটাই করছি। এই তিনটাই মোটামুটি আপনাদের কাজে দিয়ে দিবে, সমস্যা নেই। স্যার এটা লিখে রাখছি স্যার। স্যার আমি কিন্তু এখন থেকে একটা কিন্তু বলিনি, আমি যে এখন থেকে আমি কিন্তু এখন আপনাদের ফন্ট দিব না। আপনারা হচ্ছে গিয়ে ফন্টের ওয়েবসাইটে গিয়ে ফন্টগুলো ডাউনলোড করে নেবেন। ঠিক একই ভাবে হচ্ছে গিয়ে ছবির ক্ষেত্রে এখন কিন্তু দেখা যাবে যে আপনাদেরকে গুগল ড্রাইভে আমি ছবি দিব না। ঠিক আছে, আপনাদেরকে এখন এইসব জায়গা থেকে ছবি নামিয়ে নামিয়ে আপনারা নিজেরা কাজ করবেন। তাহলে কি হবে, আপনাদের পছন্দের যে ব্যাপারটা যে পছন্দ করে ছবি নেওয়ার ইস্যুটা আস্তে আস্তে কিন্তু গ্রো আপ করবে। ঠিক আছে, হ্যাঁ কে জানি কোশ্চেন করছিলেন, করেন এবার। কোশ্চেন না স্যার, আমি ওই যে বলছিলাম এটা অর্থের কথা স্যার, ফন্টের কথা। হ্যাঁ বলেন, ফন্টের আনঅল্টার্ড স্যার কই কই বলছিলেন না আনঅল্টার্ড? হ্যাঁ হ্যাঁ, ওটা অর্থ স্যার অবিকৃত। অবিকৃত মানে আমি বিকৃত করতে পারবো না, বিএল এর ছবি আমি নাকটা বোচা করে দিতে পারবো না, এই তো? জি স্যার, অবিকৃত করা যাবে না। আচ্ছা, আনঅল্টার্ড মানে হচ্ছে অবিকৃত করা যাবে না। আমি মানুষের একটা ছবি নিয়ে আপনি কানটা লম্বা করে দিলেন, চোখটা ছোট করে দিলেন, এগুলা করতে পারবেন না। মানে যা আছে তার একটা আছে, কিন্তু আপনি কালার কারেকশন করতে পারবেন, ওটা আনঅল্টার্ড কখনো হয় না। কালার কারেকশন করার সময় দেখতে হবে এত বাজে রিপ্রেজেন্ট যেন না হয়, নেগেটিভ মেসেজ যেন না। ওকে, নেগেটিভ মেসেজ যদি দিতেই হয় আপনাকে ওরকম ছবিও পাবেন। ওকে ঠিক আছে, নেক্সট কি? নেক্সট হচ্ছে গিয়ে আমি ফটোশপটা একটু ওপেন করি, কয়েকটা জিনিস দেখাই দিই। প্রথমে যেটা হচ্ছে কালার নিয়ে কিছু কথা স্টার্ট করি, যাতে আমরা পরবর্তীতে কালার নিয়ে আস্তে আস্তে অনেক কিছু শিখতে পারি। প্রথমে আমি যে জিনিসটা আপনি মনে রাখবেন, লেখেন স্যার। হ্যাঁ বলেন। সোহেল রানা বলছিলাম, ওই যে আপনি যে গোসারির ছবিগুলো দিয়েছেন এগুলা কি আপনি কাটছেন? ওগুলার তো একটা ব্যাকগ্রাউন্ড নাই। হ্যাঁ, এটা আপনাদের একদিন একটা হোমওয়ার্ক থাকবে, এগুলা হচ্ছে গিয়ে কাটা না, বিভিন্ন জায়গা থেকে প্যাকেট গুলো কালেক্ট করা হয়েছে, কালেক্ট করে এগুলাকে বসানো হয়েছে, প্রপার সুন্দর করে বসানো হয়েছে, বুঝছেন? পিএনজি তে সেভ করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড নাই করে দেওয়া হয়েছে, যাতে আপনারা বিভিন্ন জায়গায় এগুলো ব্যবহার করতে পারেন। ঠিক আছে, গ্রোসারি ছবিগুলো আর ইউজ করা লাগবে না, ওটা তো আপনার প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছিল, ওটা মোটে আর ইউজ করা লাগবে না আমাদের। তো ওই যে ব্যাকগ্রাউন্ডই করছেন এটা আমাদের শিখাবেন না যে? হ্যাঁ, এটা তো একদিন ধরে আমরা শিখছি তো, এগুলা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, পেন টুল দিয়ে আপনি সবটুকু সিলেক্ট করবেন, তারপরে বাদবাকিটা ইনভার্স করে ডিলিট করে দিবেন, ব্যাস শেষ। এটা তো আপনাদের অ্যাসাইনমেন্ট সামনে থাকে। হ্যাঁ জি, এটা পারি। মনে করেন আমি আপনাদেরকে বলবো যে আলু পেঁয়াজ রসুন আদা এগুলা একটা জায়গায় বসাবেন, সুন্দর করে বসায়া ট্রান্সপারেন্ট করে আমাকে সাবমিট করবেন, সিম্পল। ঠিক আছে জি স্যার। আর ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা প্রথমে কালার নিয়ে একটু কথা বলি। আপনারা প্রথমে যেটা করবেন, কালার প্রথমে যে জিনিসটা লাগবে আপনাদের সেটা হচ্ছে গিয়ে কয়েকটা জিনিস একটু জানা লাগবে, সেটা হচ্ছে কালারের জন্য কালার হুইল দুই নাম্বার হচ্ছে গিয়ে কালার সাইকোলজি তারপরে হচ্ছে গিয়ে আর জিবি কালার সিএমওয়াই কালার আমি কালার মুড
কালার মোড এর মধ্যে পড়বে হচ্ছে গিয়ে আরজিবি কালার সিএমওয়াইকে কালার তারপরে আর কি বলবো কি দিব কি বলবো কালার উইল কালার সাইকোলজি কালার মোড আর কিছু ইন্সপিরেশন অনলাইন থেকে কালার রিয়েলিটি বিভিন্ন দেখতে হবে এগুলো বুঝছেন তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কালার হুইল আপনারা এখন আপনারা কিছু করা লাগবে না আমি আমি হচ্ছে একটা ছবি নিয়ে আসি আপনাদের জন্য ইজি ছবি দিলে ভালো হয় কালার সাইকোলজির পাশে কালার থিওরি লিখে নিতে পারেন আরেকটা পয়েন্ট হচ্ছে কালার থিওরির মধ্যেই আমি কালার হুইলটাকে পড়াবো কালার হুইলটা একটু দেখাবো পড়াবো না দেখাবো নিয়ে হেক্স কালার হ্যাঁ দেখাবো ওটা ওটা আরজিবির মধ্যে পড়বে সমস্যা নেই আচ্ছা এটা দেখতে পাচ্ছেন একটা ছবি এটা হচ্ছে কালার হুইল হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে কালার নিয়ে প্রচুর সাইন্টিফিক পড়াশোনা আছে কালার কিভাবে তৈরি হয় আমাদের তিনটা মৌলিক শব্দের মৌলিক কালার বলে তিনটা মানে যে কালার অন্য কালার দিয়ে কখনো প্রিপেয়ার করা যাবে না আমরা ছোটকালে বিজ্ঞান বইতে পড়ছিলাম ক্লাস 7 এ অথবা 8 এ সেটা হচ্ছে আসল আসমানি অথবা নীল সবুজ আর লাল এই তিনটা হচ্ছে মৌলিক কালার এই তিনটা কালারকে কখনো আপনি প্রিপেয়ার করতে পারবেন না সেটা তো পরের কাহিনী কালার হুইলের ব্যাপারটা যেটা সেটা হচ্ছে গিয়ে যদি এখানে বলা হয় যে হলুদ কালারের অপোজিট কালার কোনটা তাহলে আপনি বলবেন এই কালারটা নীল কালারের অপোজিট কালার কোনটা তাহলে বলবেন এই কালারটা ঠিক আছে এই যে দাগটা আছে এই দাগের এই কালার গুলো হচ্ছে কি আপনার ওয়ার্ম কালার একটু গরম গরম কালার আর এইদিকে কালার গুলো হচ্ছে কুল কালার একটু ঠান্ডা ঠান্ডা কালার যখন আপনার গরম মেসেজ দেওয়ার প্রয়োজন হবে তখন এই কালার গুলো ব্যবহার করবেন যখন একটু শান্ত মানে ভদ্র কর্পোরেট বিজনেস টাইপের মেসেজ দেওয়ার প্রয়োজন পড়বে তখন এগুলো ইউজ করবেন ঠিক আছে কালার থিওরি নামে একটা লিংক আমার এখানে আসতেছে আপনারা তো আর্টিকেল পড়েন গ্রাফিক্স রিলেটেড আর্টিকেল পড়েন আপনারা না স্যার সময় নাই সময় নাই আচ্ছা সময় যদি না থাকে তাহলে তো এই আর্টিকেল গুলো দেওয়া যাবে না তবু আমি দিয়ে রাখি আমি চ্যাটের মধ্যে আপনারা যারা পারবেন একটু পড়বেন কারণ পড়ার বিকল্প নাই ওকে স্যার দিয়ে রাখেন আর আমাদের তো যারা ইসলাম একটু ফলো করে তাদের কিন্তু প্রথমেই হচ্ছে গিয়ে পড়ো ঠিক আছে আমরা না পড়ে শুধু শুধু শুনি এটাই আমাদের সমস্যা নিজে পড়লে নতুন একটা ভিউ ক্রিয়েট হয় এই ওয়ার্ল্ডে যত ইনোভেশন যত আবিষ্কার সবকিছু নিচ থেকে হয়েছে আর একজন এটা শুনে কিন্তু হয় নাই
এই জন্যই আপনারা একটু আস্তে আস্তে গ্রাফিক্স রিলেটেড পড়াগুলো একটু বাড়াবেন, প্র্যাকটিস করবেন, বাড়াবেন। জি, শোনার পাশাপাশি পড়লে আরো কাজে বেশি লাগবে। অবশ্যই 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 কাজে লাগবে। আমি বুঝি নাই দুই ভাগ করেছি কোন জায়গাটা, আমি আরেকবার দেখাই দিতে পারবো। কোন জায়গাটার কথা বলতেছেন? বললেন যে স্যার দুইটা কুল আর হলো, এইরকম একটা ছবি আমি গুগলেও দেখছি, আমি এনে দেখাই আপনাদের। এই যে দেখেন, বুঝা গেছে কোন ডাক্তার? এটা হলুদটা নিচে, ওখানে হলুদটা উপরে ছিল, বারেবার মানে হলুদ থেকে শুরু করে এই দিকটা, এই যে হলুদ থেকে শুরু করে দিকটা। কুল কালার, ওয়ার্ম কালার, এগুলা কিন্তু আপনাদের যখন গ্রাফিক্স নিয়ে কাজ করবেন কালার চয়েস করে রাখবে, যে আপনি কখন গরম মেসেজ দিবেন বিভিন্ন ইয়ের মধ্যে। দেখছেন বাংলাদেশে কিন্তু জুতার যত ব্র্যান্ড আছে সব কিন্তু লাল, অল্প দুই একটা ছাড়া। অ্যাপেক্স লাল, বাটা লাল, আর অনেকগুলো আছে লাল লাল হয়ে গেছে। লাল হচ্ছে গিয়ে সবসময় একটা অ্যাট্রাকশন, মানে এখন সময় একটা অ্যাটেনশন ক্রিয়েট করে মানুষ। কর্পোরেট যেমন দেন, দেখেন যে ফেসবুক, তারপরে হচ্ছে এই জুম, এগুলোর কালার কিন্তু আবার নীলের দিকে, ঠিক আছে? এগুলো আবার নীলের দিকে। যারা হচ্ছে ফুড নিয়ে ব্যবসা করে লাইক গ্রোসারি টোসারি, তারা কিন্তু এই দিককার কালারগুলোতে যায়। ওকে, সো এই কালারগুলো কিন্তু আবার ভাঙা যায়, আরো অনেক ভাঙা যাবে কালারগুলো, সেটা পরে ডিফারেন্ট পরের কাহিনী। আগে হচ্ছে গিয়ে, তো এটা কেন ডিলিট করব, তো এইটা কালার হুইলটা আনলাম যে সেদিনকে একটা কথা উঠছিল যে ওই যে অ্যাট বেস প্রাইস ওখানে আমি কি কালার দিব, ঠিক আছে? আমার এখানে পূর্ণশালার কালার ছিল এটা, আপনি যদি ধারে কাছে কালার দিতে চান তাহলে এই কালার নেবেন, নাহলে এই কালার নেবেন, আর যদি কন্ট্রাস্ট দিতে চান তাহলে সবুজ দিবেন। এই জন্য প্রথম কালার আমি অটোমেটিকলি সবুজ দিছিলাম, কারণ আমি জানি যে এটা কন্ট্রাস্ট হচ্ছে সবুজ। কিন্তু আবার দেখেন আরেকদিন কিন্তু হলুদও দিচ্ছে, তার মানে মোটামুটি কাছাকাছি ছিল, কেউ কিন্তু এই কালার গুলো চুজ করে নাই সেদিনকার। আমি এটা দিছিলাম, আবার আরেকজন মনে কে শাহনাজ চুমকি ওদের প্রপোজ করছিল হলুদ দিতে, তার মানে অলমোস্ট ঠিকই আছে যে এটার অপোজিটের কাছাকাছি জায়গায় কিন্তু আমরা ছিলাম, সমস্যা নেই। কন্ট্রাস্ট কালার সবসময় কিন্তু অ্যাটেনশন ক্রিয়েট করে, সমস্যা নেই, আমরা সঠিক লাইনে ছিলাম। আপনার যখন কালার চয়েস করবেন এই কালার হুইলের মাথায় রাখবেন, কালার হুইলটার মাথায় রাখবেন। যেমন অনেকগুলো আইকন আছে, যে আইকনগুলা মাল্টি কালারের আইকন, যেমন আমি আমার কি কি শেয়ার দেওয়া আছে ফটোশপ, আমি একটা আইকন আপনাদের সাথে শেয়ার করি। আইকন গুলো সাধারণত এক কালারে হয় না, সাদা অথবা কালো অথবা নীল, এরকমই তো হয়। আমি একটা আইকন দেখাই, আমি দেখাচ্ছি দেখাচ্ছি, আমি হচ্ছে একটা আইকন নিয়ে আসতেছি স্যারের জন্য, একটা জিনিস দেখানোর জন্য। কোথায় যে রাখছে,
দেখা যাচ্ছে এই যে আইকনটা একটু দাঁড়ায় আছে মানে একটা মা আর একটা মেয়ে জি স্যার এখানে একটু দেখেন যদি এক কালারের হয় তো এক কালার কোনো সমস্যা হবে না যদি ডাবল কালার হয় আপনারা আইদার পাশাপাশি কালার চুজ করবেন যেমন এখানে এই দুটো কালার চুজ করা হয়েছে না এইটা এবং হচ্ছে এইটা অর আপনার কন্ট্রাস্ট হয়ে যাবে এটার সাথে ইউজ করবেন হচ্ছে কি এই যে অরেঞ্জ অথবা হচ্ছে গিয়ে এটা তখন দেখবেন যে আপনার এক ধরনের মানে গুড লুকিং এর পার্টটা এটার সাথে হঠাৎ করে লাল অথবা এর সাথে হঠাৎ করে সবুজ এই ভায়োলেটের সাথে কোনোদিনও মানাবে না কোনটা দেখতে ভালো লাগে কোনটাতে খারাপ লাগে এটা কিন্তু উইল মোটামুটি আমাদের ডিফাইন করবে আইদার অপোজিট না হলে পাশাপাশি ঠিক আছে তো আপনারা যখন মাল্টি কালারে চলে যাবেন চেষ্টা করবেন গ্রাফিক্স এর মধ্যে বেশি কালার না দিতে ফটোগ্রাফের কালার তো থাকবেই কিন্তু আপনি যখন বিভিন্ন টেক্সটের কালার হাবিজাবি এগুলো দিচ্ছেন মাল্টি কালার অ্যাভয়েড করতে খুব যদি কালার বেশি প্রয়োজন হয় দুটো তিনটা কালার আর যখন দুটো তিনটা কালার পুরো চয়েস করবেন তখনই হচ্ছে কি এই কালার উইলের ঠিক আছে এবার আসেন যেখানে ছিল হচ্ছে গিয়ে তারপরে দিছি কালার সাইকোলজি আর কালার থিওরি আমি আপনাদের একটা লিংক দিছি আর কালার সাইকোলজি ডিফারেন্ট থিং কালার সাইকোলজি মানে এটা হচ্ছে গিয়ে কোন কালার মানুষের মধ্যে কি রকম ফিলিংস ক্রিয়েট করে লাল কালারটা দেখলে মানুষের মধ্যে কি রকম ফিলিংস ক্রিয়েট করে হলুদ কালার দেখলে কি রকম ফিলিংস ক্রিয়েট করে এগুলোকে বলে কালার সাইকোলজি এই জিনিসগুলো আপনারা একটু অনলাইন থেকে পড়ে নিতে হবে তাহলে আপনারা যখন কেন এটা ইম্পর্টেন্ট আপনারা গ্রাফিক্স এর কাজ করতেছেন আপনারা বিভিন্ন ব্র্যান্ডের লোগো বানাবেন ঠিক আছে লোগো কালার কি নীল হবে না লোগো কালার হচ্ছে লাল হবে এই জিনিসটা পুরোটুকু ডিপেন্ড করবে যে যার লোগো বানাচ্ছেন তার ব্যবসাটা কি সে কোন কাস্টমারকে টার্গেট করতে চায় ঠিক আছে এখন সে ব্র্যান্ডটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে চায় সে খুব অ্যাগ্রেসিভ ভাবে রিপ্রেজেন্ট করতে চায় না খুব সৎ কুল টাইপের একটা ব্র্যান্ড রিপ্রেজেন্ট করতে চায় বুঝতে পারছেন সো ওই ব্যাপারগুলো যদি আপনারা ভালোমতো করে মেসেজগুলো পান তাহলে কালার চয়েস করা আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে ওকে হ্যাঁ কে জানি কোশ্চেন করতেছিলেন বলুন মঞ্জুর মোশেদ হ্যাঁ মঞ্জুর মোশেদ বলুন আর যে সমস্ত আর্টিকেলগুলো পড়তে হবে তার আর্টিকেল দিয়ে দিয়েছি আপনারা যদি বলেন তাহলে অবশ্যই আমি দিব অলরেডি একটা লিংক আমি দিয়েছি আমি প্রাইভেটলি দিয়ে দিয়েছি কারণ প্রাইভেট একজন মেসেজ পাঠিয়েছিল আমি এভরিওয়ান দিয়ে দিচ্ছি ভুল হয়ে গেছে সরি সরি এখন তো পাই পাচ্ছেন কিনা 99 ডিজাইন নামে একটা ওয়েবসাইটের কথা বলছিলাম না ওখানে তো একটা আর্টিকেল জি স্যার আসছে আচ্ছা এবার দেখি লাস্ট সাইকোলজি নিয়ে আপনাদের কিছু দেওয়া যায় কিনা একটু হোল্ড করেন আচ্ছা ভেরি গুড আমি হচ্ছে গিয়ে ফেসবুকে একবার এই কালারগুলো নিয়ে একটা রাইটিং লিখছিলাম এই লিংকটা আমি আপনাদেরকে দিচ্ছি এটা মোটামুটি প্রাইমারি মানে প্রাইমারি লেভেলের লার্নিং এর জন্য মোটামুটি ঠিক আছে মানে খুব বেসিক লেভেলের এটাও দিচ্ছি এটা এটাটা ছিল হচ্ছে হোয়াট কালার অফ ইউর ব্র্যান্ড মানে আপনার ব্র্যান্ডের কালারটা কি হতে পারে কি হওয়া উচিত দেখেন এটা ওপেন হয় কিনা হয়েছে স্যার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে স্যার ওকে সো এটা টাইটেলে ছিল হোয়াট কালার ইজ ইওর ব্র্যান্ড ব্লু কালারগুলা এই যে ইফ ইওর ব্র্যান্ড অ্যাট্রিবিউট কমিউনিকেট অথরিটি রিলায়েবিলিটি ট্রুথ ইন্টেলিজেন্স কনফিডেন্স লয়্যালটি ইন্টিগ্রিটি উইজডম ট্রাস্ট এন্ড পিস তাহলে আপনারা হচ্ছে ব্লু ইউজ করবেন এগুলার অর্থগুলো আপনাদের মাথার মধ্যে রাখবেন যখন বিভিন্ন ক্লায়েন্ট বিভিন্ন লোগোর জন্য আপনাদেরকে বলবে তাহলে ওর ব্র্যান্ড সম্বন্ধে বলবো তাহলে দেখবেন যে কোন রকমের অ্যাডজেক্টিভ তার ভাষার মধ্যে আসতেছে
তখন আপনাকে কালার চয়েস করতে ইজি হবে। যেমন আপনি নিচের দিকে যদি যাই, দেন ইয়েলো কি রিপ্রেজেন্ট করে? ইফ ইউর ব্র্যান্ড অ্যাট্রিবিউটস হ্যাপিনেস, এনার্জি, সানশাইন, ওয়ার্ম, জয়, কশন, ভিশন, ক্রিয়েটিভিটি, লাইট, এগুলো যদি হয় তাহলে হচ্ছে আপনারা ইয়েলো ব্যবহার করেন। যে ব্যাটম্যানের ছবি দেখবেন যে ব্যাটম্যান এখানে কোনটার মধ্যে আছে, এনার্জি হাবি যাবি, অরেঞ্জ রেড, এটা একটা ব্যাপার। আরেকটা জিনিস আপনাদের বলি, এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা যখন একটা লোগো বানাবেন, লোগো বানানোর পরে একটা কাজ করবেন, সেটা হচ্ছে ওই ব্র্যান্ডটা যে ক্যাটাগরির অথবা যে কালারের ব্র্যান্ড, এরকম আরো কয়েকটা কালারের লোগো আপনারা এরকম একটা সাদা একটা পেপারের উপর বসাবেন, বসিয়ে আপনার লোগোটা আপনি বসাবেন, ঠিক আছে? বসায় দেখবেন যে স্ট্যান্ড আউট করে কিনা আপনারটা। যেমন বলেন তো, এখানে সবার আগে চোখে পড়ে কোন কোন ব্র্যান্ডটা? ইজি ইজি অথবা ইন্টেল, এই দুইটা পড়ে, অর প্যানাসোনিক, গ্রামীণ ফোন, এসপিএল কিন্তু পড়ে না, ঠিক আছে? তাহলে সেম কালারের ব্র্যান্ডের মধ্যে, সেম কালার মানে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে যে গ্রামীণ ফোন, প্যানাসোনিক, ইন্টেল, এগুলো সব টেকনোলজি কোম্পানি। টেকনোলজি কোম্পানিগুলো যখন কোনো একটা জায়গায় নিজেদেরকে বসাবে লোগো হিসেবে, তখন ওই টেকনোলজি কোম্পানিটাকে অন্যান্য কোম্পানি থেকে ভিজুয়ালি স্ট্যান্ড আউট হবে কিনা সেদিন লোগো ডিফেন্ড করবে। এসপিএল তো কোনো অ্যাঙ্গেলেই হবে না, ইন্টেল, জিই এগুলো হবে। বুঝতে পারছেন আমার কথা? আবার দেখেন এই যে এরকম ভাবে বসাবেন, এটা হলো এক ধরনের অ্যাক্টিভিটি। সেকেন্ড অ্যাক্টিভিটি হচ্ছে গিয়ে এই এই টাইপের কোম্পানি অথবা না হোক, ওয়ার্ল্ডে যে পপুলার যে ব্র্যান্ডগুলো আছে, ফেসবুক বলেন, গ্রামীণ ফোন বলেন, তারপরে এই যে ম্যাকডোনাল্ডস বলেন, বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরির লোগোর মাঝখানে এবার আপনার লোগোটা বসাবেন, এবার দেখেন স্ট্যান্ড আউট করে কিনা। তো এগুলা হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক, যেগুলা ক্লায়েন্ট কোনোদিনও বুঝতে পারবে না, কেন আপনি হচ্ছে গিয়ে এই কালারটা চুজ করছেন, কেন আপনি হচ্ছে গিয়ে এই জিনিসটাকে বলতেছেন হ্যাঁ এটাই আপনার ব্র্যান্ডের জন্য ভালো হবে। তো এই জিনিসগুলো যদি আপনার মধ্যে আস্তে আস্তে গ্রো আপ করে, এই টাইপের কনসালটেন্সি অ্যাটিটিউড, তাহলে কিন্তু আপনি ইজিলি আপনার প্রাইসিংটা আরো অনেক বাড়াইতে পারবেন। এক নাম্বার, এগুলো দিলে দেখা যাবে যে ওর ব্যবসাটা অনেক ভালো হবে, ওর নিজের ব্র্যান্ডটাকে পুরোপুরি ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবে আপনার একটা লোগো করে দেওয়ার কারণে। ও আবার আপনার কাছে আসবে, আপনার প্রাইস অনেক বেড়ে যাবে, খুব সিম্পল একটা ব্যাপার, ঠিক আছে? তো প্রাইমারি যে ব্যাকগ্রাউন্ড, যেটা বেজ আপনারা ক্রিয়েট করতেছেন, সেই বেজগুলোর ভিতরে কি নলেজ আছে এটা কিন্তু দুনিয়ার কেউ জানবে না। যারা একমাত্র এই টাইপের পড়াশোনা করে তারাই জানেন। আমি জানবো যে আপনারা এইগুলো মাথার মধ্যে আছে, যখন আমি আপনাদের সাথে কমিউনিকেট করবো, আপনাকে বলবো যে আপনাদের একজনকে মনে একটা লোগো বানাইতে দিব এরকম অ্যাট্রিবিউট দিয়ে, আপনারা তখন অটোমেটিকলি অরেঞ্জ চুজ করবেন। আমার বলে দেওয়া লাগবে না যে আপনার অরেঞ্জ নিয়ে লোগো করা লাগবে। কথা বুঝতে পারতেছেন? আমি বলবো যে পণ্যশালা, পণ্যশালা হচ্ছে গিয়ে সে প্রোডাক্টিভিটি, এনার্জি, ফোর্স এসব রিপ্রেজেন্ট করে ব্র্যান্ডটাকে। আপনার চোখ বন্ধ করে আপনারা এই টাইপের একটা কালার দিয়ে লোগো বানিয়ে দিবেন, কখনো সবুজের দিকেও যাবেন না, নীলের দিকেও যাবেন না। অনেক ক্লায়েন্ট এগুলো কিচ্ছু বলে না, ও উপর উপর দিয়ে বলে, কি কি জানি বলে বোঝা যায় না, তখন দেখবেন যে এই কোন অ্যাডজেক্টিভের সাথে ম্যাচ করে। অনেক ক্লায়েন্ট ডাইরেক্টলি বলে আমার লোগোটা হবে সবুজ রঙের, আপনার কোনো দিকে যাওয়ার প্রয়োজন পড়বে না। তখন কি করবেন, এই সবুজের মধ্যে দেখবেন আদার কোন লোগো আছে, এটা দেখেন একটু স্টারবাক, এটা কফি, একটা কফির ব্র্যান্ড কখন সবুজ হতে পারে কেউ কল্পনা করতে পারছে? কফির ব্র্যান্ড সবাই দেখা যাচ্ছে ব্রাউন কালার দিয়ে দেয়, কফির ব্র্যান্ড, এটা কিন্তু একটা বিপি, এটা মনে হয় অয়েল কোম্পানি, ল্যান্ড রোভার একটা হচ্ছে আপনার ইয়ে, এটা একটা কার, চিন্তা করতে পারছেন? তিনটা ডিফারেন্ট ইন্ডাস্ট্রি, তারা হচ্ছে সবুজ রঙের লোগো। এটা একমাত্র কারণ হচ্ছে গিয়ে এই টাইপের অ্যাট্রিবিউটের কারণে। ওই যে বললাম না যে বাটা যে ধরনের মেসেজ প্রোটেক্ট করার চেষ্টা করে মার্কেটে, নাইকি কিন্তু সেটা করে না। এই জন্য বাটা নাইকি লোগো কালার কিন্তু সেম না, এটা পুরোপুরি কালার ডিপেন্ড করে কোন ধরনের অ্যাটিটিউড এই ব্র্যান্ড রিপ্রেজেন্ট করতে চায়। যখন সবুজ রঙের লোগো করতে বসবেন, তখন দেখবেন যে সবুজের টোনটা কি হবে, এরকম ডার্ক হবে না এরকম একটু হালকা টিয়া কালারের দিকে যাবে, না এরকম গ্রেডিয়েন্ট আকারে যাবে, তখনই কিন্তু আপনারা আমার লোগোকে সবুজ রঙের লোগোকে স্ট্যান্ড আউট করার জন্য আপনারা কিন্তু এই রকম কালারের যে টোন সেদিকে চলে যাবে। ঠিক আছে, অনেক বকবক করলাম, কজ এটা পুরোপুরি হচ্ছে থিওরিটিক্যাল একটা ব্যাপার, এটা প্র্যাকটিক্যাল হচ্ছে কিছু না, আপনারা করে 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 আস্তে আস্তে এটা ম্যাচুরিটি হয়ে যাবে। স্যার নেট সমস্যার কারণে কেবল যুক্ত হইলাম অনেকক্ষণ পর। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমরা ওই যে
আমি যে ফেসবুকে যে একটা লিংক দিয়েছিলাম হোয়াট কালার ইজ ইউর ব্র্যান্ড এটা নিয়ে একটু কথা বলতেছিলাম, ঠিক আছে? আজ স্ক্রিন শেয়ারটা বন্ধ রয়েছে। তারপরে আমার টপিকসটা হচ্ছে গিয়ে আরজিবি কালার। আচ্ছা, এখন তো 3:30 বাজে, আপনারা হচ্ছে 4:30 বাজে ব্যাক করবেন। তার আগে হচ্ছে গিয়ে আমি যে দুইটা আর্টিকেলের লিংক আপনাকে দিছি, আজকে কোনো ফটোশপে কাজ নাই, আপনারা হচ্ছে দুইটা আর্টিকেল লিংক 1 ঘন্টার মধ্যে একটু পড়বেন, ঠিক আছে? পড়বো না স্যার, জাস্ট পড়বেন, জাস্ট কিচ্ছু না পড়বেন। ওই তো দিবেন না ড্রাইভে? না না, আমি তো এখানেই দিয়ে দিতে চ্যাটের মধ্যে ইন্সপাইরেশন। ও আচ্ছা, চ্যাটে পেয়ে তো বিরক্ত ছিলাম, তো কোনো সমস্যা নেই, আমি দুটো লিংক দিয়েছি চ্যাটের মধ্যে, এটা আপনি জাস্ট পড়বেন। পড়ার পর 3:40 আমরা আবার ব্যাক করব, সরি 4:40 4:30 আবার ব্যাক করব, পরে ওখান থেকে আমরা কিছু মানে আমার আরো কিছু বাকি আছে আজকে বলার। আচ্ছা, লিংক দুটো স্যার, এখানে তো অনেকগুলো লিংক দেখতেছি স্যার, অনেকগুলো লিংক, 99 ডিজাইন আর হলো স্যার ফেসবুকের, ওটা এই দুটো তো নাকি দুটো মাত্র, অনেকগুলো না দুটো, 99 ডিজাইন আর কোনটা আর ফেসবুকের একটা, জি স্যার, ওই জিনিসের দুটো আছে, জি ঠিক আছে। আপনি এটা পড়েন, আজকে কাজের থেকে একটু পড়াটা বেশি হবে আর কি, আর আমার একটা আরজিবি সিএমওয়াই কে এগুলা নিয়ে একটু কথা বলার আছে, তারপরে আমরা হচ্ছে আজকের অ্যাসাইনমেন্টের দিকে চলে যাব। হ্যাঁ বলেন, কোশ্চেন করেন। আর যে আজকে একটা অ্যাকাউন্টের ব্যাপারে এবারে কথা ছিল, হ্যাঁ আজকে আমরা লাস্ট আওয়ারে একজনের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ওকে, সবাই আবার 4:40 এখানে ব্যাক করবেন, তাহলে এখন একটু রাখি, হ্যাঁ আল্লাহ হাফেজ। মনজুর মোরশেদ স্যার, মুদির মোরশেদ ভাই, জি স্যার, এই আমি শেয়ার দিয়েছি স্যার, দেখলাম স্যার, আমি স্যার ওই যে আর্টিকেলটা পড়তেছিলাম, ঠিক আছে স্যার, জি, তো ওয়ার মংশে দেখলাম যে 3টা কালারের কথা মানে ওখানে উল্লেখ করা আছে, রেড অরেঞ্জ ইয়েলো, রেড অরেঞ্জ আর ইয়েলো, জি স্যার, পড়লাম স্যার, কালার হুইল রংসে রেড ইয়েলো ব্লু এই তিনটা প্রাইমারি কালার, রেড অরেঞ্জ ইয়েলো হচ্ছে ওয়ার্ম কালার। আচ্ছা হ্যাঁ বলতে থাকেন। আর স্যার ওই কুললে পাইলাম স্যার হচ্ছে ব্লু গ্রিন পার্পল, তো এখানে তো স্যার আমি মানে দেখলাম যে ওয়ার্ম অংশে অনেকগুলো কালারের কম্বিনেশন আছে। আচ্ছা দাঁড়ান, আমি হচ্ছে গিয়ে লিংকটা ওপেন করি। আচ্ছা, ওটার জন্য কি মানে এই টাইপের এটার জন্য কোন গ্রুপ আছে আমাদের? ইউডি ডেভেলপমেন্ট, আচ্ছা
আচ্ছা আর ইউডিও ডেভেলপমেন্ট, আচ্ছা আমি পেয়েছি, আমি ওখানে শেয়ার করে দিচ্ছি। ওকে ও সরি, হ্যাঁ ওয়ার্কম্যান সেকশনটা কোথায় পেয়েছিলেন? আচ্ছা যে ছবিটা দেওয়া আছে ওইটা মজুর মুর্শিদ ভাই স্যার, যে 1990 এর স্যার, 1990 এর, হ্যাঁ 1990 এর, এই যে আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ারটা ওখানে দিচ্ছি যাতে আপনি বুঝতে সুবিধা হয়। কালকে থেকে ইকো হচ্ছে প্রচন্ড রকম, কাহিনী কি জি স্যার? অনেক কেন ইকো হয় আমি তো কিছুই বুঝি না। স্যার একটু উপরে উঠে স্যার দেখার করতে, ইউ ড্র এ লাইন থ্রু দা সেন্টার অফ দা হুইল এন্ড ইউ উইল সেপারেট দা ওয়ার্ম কালার এন্ড দা কালার কুল কালার। এ স্যার এই যে এখানে ওই যে এই যে এখানে ওয়ার্ম কালার আছে যে নিচে আপনার যে এই ভাঙা অংশটার উপরে এই যে ওয়ার্ম কালার আপনার এই এই কালার হুইল ভাঙাটার অংশের উপরে উপরে স্যার উপরে মানে মানে আপনি কি এইখান থেকে আরেকটা আরেকটু উপরে যান স্যার, উপরে যান, হ্যাঁ যে লেখা লেখা লেখার লেখার দিকে উপরে যান স্যার, ওই যে ভাঙ কালার হুইল যে ডিভাইড করা আছে স্যার ওটা ওটার উপরে স্যার, এখানে কালার হুইলের একটা অংশ আছে স্যার, আর টুনেছেন নামে স্যার। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার দেন তাহলে ভালো হয়, আপনি দেখাই দেন। আচ্ছা স্যার, আচ্ছা স্যার ডিজেবল করা আছে স্যার, এনেবল করে দিয়ে এনেবল করে দিয়েছি। আচ্ছা স্যার, স্যার এই যে এই যেখানে স্যার এই যে ওয়ার্ম কালারস, হ্যাঁ ওয়ার্ম কালারস ব্র্যাকেটে দেওয়া আছে স্যার, ওই যে রেডস অরেঞ্জ ইয়েলো, হ্যাঁ কিন্তু আমরা তো স্যার ওয়ার্ম কালার দেখতেছি স্যার অনেকগুলো কালারের কম্বিনেশন, আর কুল কালারও স্যার এরকম সেম তিনটে দেওয়া আছে স্যার। জি এখন আমি তো স্যার এখানে এসে দেখতেছি স্যার যে ওয়ার্ম কালারে অনেকগুলো মানে কম্বিনেশন আছে, আপনার যে কালারগুলো অনেকগুলো হয়ে গেছে স্যার। এটা মোটামুটি আপনি দেখেন বলেন, এই যে আপনি দেখেন এই যে আমার মাউসটা আমি দেখাই, এই যে এই কালারটা ঠিক আছে জি স্যার। আচ্ছা এটা তো হবে না, আমি আরেকটা কালার নিই, দেখেন এই কালার এই কালার, এটা হচ্ছে কি রেড এর কাছাকাছি, এখান থেকে আবার একটু অরেঞ্জ, আবার
সো এই এই বেসিক গুলো এখানে উপরের থেকে তিনটা কালারের কথা বলা আছে না রেড অরেঞ্জ আর ইয়েলো জি স্যার মানে তো মোটামুটি এখানে রেড অরেঞ্জ ইয়েলোই তো আছে জি স্যার এই যে পরের গুলোর কথা বলছি স্যার আর কি এই জন্য বলছি স্যার পরের গুলো কোনগুলো নাইয়া এর কি রেড তারপরে স্যার গুলো অরেঞ্জ হ্যাঁ আর হলো ইয়েলো ইয়েলোর মধ্যে আবার যে একাধিক অংশ স্যার এটা বলছি ইয়েলোর মধ্যে ভেরিয়েশন থাকবেই কেন থাকবে না ইয়েলো তো ভেরিয়েশন আছে আর কি কাছাকাছি কালার এগুলা হ্যাঁ এক্স্যাক্টলি ইয়েলো বলে তো যে কালারটা তার আশেপাশে অনেক রকমের ইয়েলো আছে না স্যার এটা বোঝার জন্য স্যার ইয়ে বলছিলাম স্যার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বেসিক্যালি এই কালার তিনটা এবং এই ধারে কাছে যে কালারগুলো থাকবে মানে এগুলো শেড থাকবে না যেমন রেড এর তো একটা ডার্ক ভার্সন আছে রেড এর লাইট ভার্সন আছে ইয়েলোর ডার্ক ভার্সন আছে লাইট ভার্সন আছে এই আর কি স্যার ওটা বোঝার জন্য স্যার হ্যাঁ ঠিক আছে ওকে থ্যাংক ইউ স্যার আচ্ছা এই আর্টিকেল থেকে আপনাদের আর কোনো কোশ্চেন আছে আর্টিকেলটা স্যার অনেক সহায়ক হবে স্যার আমাদের আপনারা এটা একটু পড়বেন আর অন্যান্য গুলাও একটু পড়তে থাকবেন রোকে আপু রোকে আপু কেপুজন কথা বলে অডিওটা বন্ধ করে রাখে আমি কেমনে কথা বুঝব কথা বলছিস আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আর কোশ্চেনটা করতে পারলাম না রোকে আপু হ্যালো জি স্যার হ্যাঁ আপনি কি ফেসবুকের আর্টিকেলটা পড়ছিলেন স্যার আমি বুঝতে পারিনি স্যার ফেসবুকে যে একটা লিংক দিয়েছিলাম ওই ওইটা ওইটা কি পড়া হইছে ওই যে হোয়াট কালার অফ ইওর ব্র্যান্ড ওটা তো ডাউনলোডই দিতে পারতেছিনে ডাউনলোড না তো ওটা ক্লিক করলে যে ব্রাউজারে ওপেন হবে তারপরেই তো দেখতে পারবেন হয় না তো স্যার আপনি কি স্ক্রিনটা শেয়ার দেন স্যার আমি মোবাইল তো চালাতেছি ল্যাপটপ ঠিক করা পড়তেছে না ল্যাপটপ নিয়ে বসে আছি এখন ঠিক হয় না মোবাইল থেকে শেয়ার দেওয়া যায় না স্ক্রিনটা এটা তো স্যার জানি না আচ্ছা এটা একটু শিখে নিয়েন ঠিক আছে তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের শিখলে সব জায়গা থেকে আমরা দেখাইতে পারবো আচ্ছা ঠিক আছে রানা ভাই জি স্যার আচ্ছা আপনি আপনি বলবেন যেটা সেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আপনি না আমি সবাইকে বলতেছি ফেসবুকে যে লিংকটা দেওয়া আছে ওখানে বেশ কিছু অ্যাডজেক্টিভ আছে ঠিক আছে অ্যাট্রিবিউট যেগুলো বলে আর কি আপনাদের একটা কাজ থাকবে হচ্ছে গিয়ে এই অ্যাট্রিবিউটগুলোর বাংলা অর্থ কি সেগুলো ডিকশনারি দেখে আপনার খাতা লিখে ফেলাবেন জানি সবগুলোর অর্থ হ্যাঁ বুঝি নাই স্যার সবগুলোর অর্থ জানি স্যার সবগুলোর অর্থ কিন্তু আমরা নিজেরও জানি না আমাকে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না কিন্তু জিনিসটা আমি জানি এমনিতে আবার অনেকটুকু বুঝি নাই আমার একটা ব্যাপার সব সময় এক্স্যাক্টলি বাংলা মিনিংটা আপনারা নাও স্যার সবগুলোর অর্থ জানি হ্যাঁ আমি স্যার জানি সবগুলোর অর্থ আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে সবগুলোর অর্থ জানা লাগবে মানে আমি এখন সবগুলোর অর্থ আমার খেয়াল নাই একেবারে এক্স্যাক্টলি বাংলা যেমন ম্যাঙ্গো মানে আম এরকম এক্স্যাক্টলি বাংলা ওগুলোর পাবেন না আপনারা কিন্তু ওই অর্থটার মিনিংটা কি সেটা কিন্তু আপনারা একটু গুগল করে জেনে নেবেন ঠিক আছে তো নিশ্চয়ই একদিন হচ্ছে গিয়ে এটা নিয়ে আমরা একটু একটা অ্যাসাইনমেন্টের কাজ করব আর কি এটার অর্থ কি আমাদের একটু বুঝায় বলেন ঠিক আছে আমি স্যার অর্থ সবগুলো এখনই বলে দিতে পারবো স্যার সবগুলোর অর্থ আচ্ছা ঠিক আছে তাহলে ওই দিনকার নিশ্চয়ই আপনি 10 পাবেন সমস্যা নেই বুঝাই যাচ্ছে ওকে ঠিক আছে আমি হচ্ছে কি সরি কে কিছু বলবেন টপু ভাই কালার হইলে আমরা প্রথমে তিনটা কালার রেড ইয়েলো ব্লু আর সেকেন্ডারি যে পেলাম হচ্ছে আপনার গ্রিন অরেঞ্জ আর হলো আপনার বেগুনি কালার মনে হয় তাই না জি জি হ্যাঁ এরকম কোন কিছু লাস্টে হয়তো আবার ব্লু আর রেড গ্রিন এই তিনটা কালার পেয়ে গেলাম বুঝি নাই কালার হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি এখানে তিন 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 মানে নয়টা কালার হয় কিন্তু এখানে তো বারোটা কালার হয়ে গেল আপনি
স্ক্রিনটা শেয়ার দেন, আমি দেখাই দিচ্ছি। না স্যার, স্যার ওইখানে তো তিনটা কালার পাইছি, প্রথমে আপনি রেড ইয়েলো ব্লু এই তিনটা কালার কোথায় পেয়েছেন? প্রাইমারিতে দিছে, প্রাইমারিতে, হ্যাঁ প্রাইমারিতে দেখেন। সেকেন্ডারিতে দিছে আপনি হচ্ছে গ্রিন, অরেঞ্জ, আইজেসে পার্পল, হ্যাঁ হ্যাঁ, এরপর দিছে ব্লু, গ্রিন, আবার রেড, আবার সেই ব্লু গ্রিন রেড আবার নিয়ে আসছে টারশিয়ারিতে এটা কালার কিন্তু। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই ব্যাপারটা একটা ত্রিভুজের খেলা আছে, এটা আমি পরে একসময় বুঝাই দিব। আপনারা কালার হুইল লিখে ইয়েতে সার্চ দিবেন, গুগলে সার্চ দিবেন, তখন দেখবেন অনেকগুলো ছবি পাবেন, ঠিক আছে? টারশিয়ারি তিনটা কালার থাকবে তা কিন্তু না, টারশিয়ারিতে হচ্ছে আরো বেশ কটা কালার থাকে। এখানে ত্রিভুজের একটা খেলা আছে, এখানে একটা ট্রায়াঙ্গেল, যেমন সেকেন্ড প্রাইমারিতে যখন দেখবেন একটা ত্রিভুজের শীর্ষ বাহু বরাবর তিনটা জায়গা পড়বে, আর শীর্ষবিন্দু বরাবর তিনটা কালার পড়বে, ঠিক আছে? তো টারশিয়ারি ব্যাপারটা আপনি যদি না বুঝতে হয় সমস্যা নাই, আপনি গুগলে ছবিতে সার্চ দিয়ে কিছু জিনিস দেখতে নিতে পারবেন, সমস্যা, ঠিক আছে? ওকে, দেখছেন এখানে যে ত্রিভুজের খেলা আছে, এই যে ট্রায়াডিক, হ্যাঁ হ্যাঁ ওকে। আমি এবার একটু আমার ফটোশপে একটু শেয়ার দিচ্ছি, কয়েকটা জিনিস একটু দেখাই দিই। কালার নিয়ে কিন্তু আমাদের প্রতিদিনই দেখা যাবে কিছু না কিছু বলা লাগবে আর কি, তো আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা একটু সেট করলাম আজকে। ওকে, আচ্ছা, এখানে আমাদের এখন ছিল হচ্ছে আরজিবি কালার আর সিএমওয়াইকে কালার। আরজিবি কালারটা পুরোপুরি ব্যবহার করা হয়, আমি প্রথম দিন ক্লাসে বলেছিলাম, এটা ডিজিটাল ডিজাইনের জন্য, ঠিক আছে? ডিজিটাল ডিজাইন, আর সিএমএ কালার হচ্ছে কি ফর প্রিন্টিং, ফর প্রিন্টিং আছে। ওকে, আরজিবি কালার সিএমএ কালার, প্রথমে আরজিবি নিয়ে বেশি ঘাটাঘাটি হবে, কারণ ডিজিটাল ডিজাইনের উপর আমরা বেশি ফোকাস দিচ্ছি, সিএমএ কালারগুলোও আস্তে আস্তে বোঝা যাবে। সো আমি কালার পিকারটা একটু অন করি, যেমন এখান থেকে ক্লিক করলে একটা কালার পিকার পাওয়া যাবে, ঠিক আছে? এই কালার পিকারের মধ্যে এখানে কিছু আছে, এইচ এস বি, এইচ মানে হচ্ছে হিউ, হিউ স্যাচুরেশন, ইয়েস স্যাচুরেশন, ব্রাইটনেস হচ্ছে কি ব্রাইটনেস। আচ্ছা একটু গ্যাপ আছে, আবার বলা আছে আরজিবি, এই যে আরজিবি কালার বলছে না, এই আরজিবি হচ্ছে এটা, এখানে আছে এলএবি ল্যাব কালার, আর একটা আছে সি সি এম ওয়াই কে। যখন আপনি কাজ করবেন তখন এই তিনটা ভ্যালু খুব ইম্পর্টেন্ট। আরজিবি কালারের আরেকটা ভার্সন আছে এই জায়গাটার মধ্যে, এটাকে বলে হেক্স কালার, হেক্স মানে ১৬টা মনে হয়, ৯ পর্যন্ত হয় ১০টা, তারপর ABCDEF পর্যন্ত, মানে এখানে আপনি ০ থেকে ৯ এবং হচ্ছে গিয়ে A থেকে F পর্যন্ত এই কয়েকটা অ্যালফাবেট দিয়ে এখানে কালার বানাইতে পারবেন। যেমন একটা কালার দিলাম A6A45, এটা ৬ হবে, এখানে ৬টা হবে, দেখছেন? আমি কালার কোড F এবং ০ থেকে ৯ এর মধ্যে অ্যালফাবেট এবং নাম্বারগুলো, অ্যালফাবেট এবং অঙ্ক বলে এটাকে, না এগুলো দিয়ে আমি একটা কালার বানিয়ে ফেলেছি। এই কালারটা অঙ্কটা যা দেখবেন, বুঝতেছি না স্যার, ভালো বুঝতেছি না স্যার, সরি, কোন জায়গা থেকে বুঝেন নাই, কি করতেছেন স্যার এটা বুঝতেছি না, কি করতেছি? আচ্ছা জি স্যার, আমি এখন যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের যে কালার পিকার, এটা দেখতে পাচ্ছেন কালার পিকার? জি জি। আচ্ছা এই ডিসকাশন স্টার্ট স্যার, স্ক্রিন তো দেখা যাইতেছেন? হ্যালো হ্যালো স্যার, স্ক্রিন তো দেখা দেখতে পারতেছেন না, আমার স্ক্রিন কেউই দেখতে পাচ্ছেন না? না আমি দেখতে পাচ্ছি স্যার, দেখতে পাচ্ছি স্যার, দেখতে পাচ্ছি স্যার, দেখতে পাচ্ছি স্যার, যে স্ক্রিন দেখতে পাচ্ছেন না সে মেবি একবার রিস্টার্ট দেওয়া লাগবে, তাহলে হয়ে যাবে।
মিনিমাইজ করে রাখছেন নাকি কি জানি মেশিন রিস্টার্ট দিলেই হবে এটা প্রবলেম হয় অনেকের আমারও মাঝে মাঝে হয় আচ্ছা যে কোশ্চেন করছেন তাকে বলছি আমরা এখন আরজিবি কালার নিয়ে পড়তেছি এই পার্টটাতে কি আপনি ছিলেন তখন জি জি আমরা আরজিবি কালার নিয়ে একটু বোঝার চেষ্টা করছি আরজিবি কালার জিনিসটা কি ঠিক আছে আচ্ছা জি স্যার এটা কি বুঝছেন এখন যেটা বলছি হ্যাঁ আচ্ছা গুড বুঝতে পারছি স্যার আমাদের কালার পিকার নামে একটা জায়গা আছে যেখান থেকে আমাদের আরজিবি কালার এবং সিএমএ কালারগুলো পিক করতে হবে ঠিক আছে আমি যখন বলবো আপনারা কিন্তু বুঝতে হবে আমি কোন জায়গার এইচ এস বি কথা বলতেছি আমি কালার পিকার অন করে এইচ এস বি কোথায় আছে সেটাকে দেখাই দিলাম আমি কালার পিকারও অন করব না বাট এইচএসবি এর ভ্যালু আপনাদেরকে আমি বলবো এইচএসবি এর ভ্যালুটা বলেন তখন আপনি কোত্থেকে এইচএসবি এর ভ্যালু বলবেন সেই জায়গাটা আমি দেখাইলাম কথা বুঝছেন হ্যাঁ জি গুড জি স্যার এবার বুঝতে পারছি যে আবার আরেকটা সেকশন আছে আরজিবি আমি কোন কালার পিক অন করব না আমি বলবো মুসা ভাই আপনি আমাকে আরজিবি কালারের ভ্যালুগুলো বলেন আপনি এটা অন করে আরজিবি এর এখান থেকে ভ্যালু তিনটা বলে দিবেন এই যে একটা ভ্যালু এই যে একটা ভ্যালু এবার কি ক্লিয়ার জি জি স্যার হ্যাঁ জি স্যার এবার বুঝতে পারছি আরেকটা ভার্সন আছে ল্যাব এল এ বি এটা খুব একটা কাজে লাগবে না একেবারেই কাজে লাগবে না তবুও এলএবি শব্দটা যদি আপনারা কোনো জায়গায় দেখেন যে এলএবি কালার ভ্যালু আপনারা যদি বিভিন্ন জায়গায় তো কাজ করবেন তখন আপনারা কোন জায়গাতে কালার ভ্যালু গুলো বসাবেন অথবা কোন জায়গাতে কালার ভ্যালু পিক করবেন সে জায়গা হচ্ছে এটা ল্যাব কালার আর একটা হচ্ছে সিএমওয়াই কে এগুলো পার্সেন্টেজ হিসেবে আসে এগুলো পরবর্তী আস্তে আস্তে আমাদের বুঝতে হবে সিএমওয়াই কে কালার ভ্যালু ল্যাব কালারটা কি বললেন স্যার ল্যাব কালারটা কি বললেন স্যার ল্যাব কালার সি আরজিবি এইচএসবি এর মতো আরেক ধরনের কালার ভ্যালুর ফরম্যাট এখানে যে 100 দেখাইতেছে এটা কি স্যার এইচ এর আরজিবি এর সাথে কোনো সম্পর্ক আছে না এখানে সব সময় 100 থাকবে এরকম কোনো ব্যাপার আছে না এটা 100 থাকবে এমন এলএ আপনি যখন ল্যাব কালারের দিকে নজর দিবেন আর চারপাশে কোনো দিকে তাকানোর দরকার নাই আরজিবি দিয়ে কানেকশন সেটা দরকার নাই কানেকশনটা আমার রাখতে যাচ্ছি না আমি ঠিক আছে কানেকশন এই জায়গায় কোনো দরকার আপনি যখন সি আপনি যখন এস 0 দিবেন তারপরে আর 255 সেটিং সব সময় এভাবে থাকবে না এটা কোনো পরিবর্তন আছে আরেকবার বলেন স্যার যখন যে আপনি এস এর মানে 0 বসানো তারপরে এস এর 0 বসানো তারপরে আর এস আর আর ডিবি তে মানে 255 স্যার এটা কি সব সময় এভাবে থাকবে না এটা কোনো কম বেশি আছে অবশ্যই চেঞ্জ হবে এখানে আমি বলিনি সেটা হচ্ছে গিয়ে আমাদের এই যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন আর মাউসটাকে দেখতে পাচ্ছেন কম্পিউটারে যে কোনো কালারকে নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করে আবার কালারের আবার বেশ কয়েকটা ফরম্যাট আছে একটা এইচএসবি ফরম্যাট একটা আরজিবি ফরম্যাট একটা এলইবি ফরম্যাট একটা সিএমওয়াইকে ফরম্যাট আমার এই জায়গার মধ্যে যে কোনো কালারকে আমি নাম্বার হিসেবে পাবো যেমন ধরেন এখানে আমি ক্লিক করলাম আমি এইচএসবি এর ভ্যালুটা কি 07646 আরজিবিটা কি 117 28 28 ল্যাবেরটা এখানে এরকম সিএমওয়াই এরকম আচ্ছা আমি একটু আজানটার জন্য একটু 1 মিনিট ব্রেক নিচ্ছি হ্যাঁ
আপনারা আছেন? আমি শুরু করি স্যার। আচ্ছা যা বলছিলাম, একজন কোশ্চেন করেছিল এখানে নাম্বার, এখানে নাম্বার পরিবর্তন হবে কিনা। এখানে নাম্বার পরিবর্তন 100 বার হবে, কজ আমি প্রতিনিয়তই পরিবর্তন হয়, নারাইলেই পরিবর্তন হয়। এখানে যত কালার আছে সবগুলা কালারই হচ্ছে কি আপনি নাম্বার হিসেবে পাবে। একদম চ্যাটে কি লিখে স্যার, এখানে তিনটা ফরম্যাট দেওয়া আছে। আমি হচ্ছে তপু ভাইকে অ্যান্সারটা দিয়ে দিই, এইচএসবি আর ল্যাব, ল্যাবটা আপাতত আপনাদের লাগবে না। আর এইচএসবি এর ব্যাপারটা হচ্ছে এইচ ফর হিউ, এস ফর স্যাচুরেশন আর বি ফর ব্রাইটনেস। এই ব্যাপারটা আপনাদের লাগবে হচ্ছে গিয়ে কালার নিয়ে যখন আপনারা কাজ করবেন, মানে সিলেকশন করবেন, এই ব্যাপারটা যখন আমরা কাজ করব তখনই হচ্ছে গিয়ে আপনি এইচএসবি এর আসল হেল্পটা পাবেন। ঠিক আছে, আপাতত হচ্ছে গিয়ে আমি এই নাম্বার গুলা কি জিনিস সেটা একটু বলে যাই। আচ্ছা হ্যাঁ, মাঝখানে কি জানি বললেন, কি জানি বললাম স্যার, এখানে যে চারটা ফরম্যাট আছে যে এল এল এ বি এইচ এস বি এরকম, আমাদের এটা তো অটোমেটিক সিলেকশন হবে। আপনি যেরকম মাউসটা লাগার ফলে সবগুলোর মানই চেঞ্জ হতেছে, এগুলো খুবই অটোমেটিক হবে, খুবই অটোমেটিক। কিন্তু আমি যদি আমি বলে দিই 40, 170, 230 এই কালারটা আমার লোগোতে দিবেন, তাহলে কোথায় 40 বসাবেন, কোথায় 170 বসাবেন, কোথায় 230 বসাবেন, সেই ব্যাপারটা আপনাদের জানতে হবে না? অবশ্যই জি জি স্যার। ঠিক আছে, আমি একটা বললাম আমার ব্যাকগ্রাউন্ডের কালার হবে F1 F1 F1, তাহলে আপনি কোথায় F1 F1 কালারটা পাবেন, কোথা থেকে পাবেন সেটা জানতে হবে না? জি জি স্যার, এক্স্যাক্টলি। এই প্লেসগুলো আগে আপনাদের দেখাই দিচ্ছি। ঠিক আছে, এখন প্রাইমারিলি বিগিনার স্টেজে আপনাদের এটা জানা দরকার যে ক্লায়েন্ট আপনাকে যে কোনো ফরম্যাটে কালার দিতে পারে, এইচএসবি ফরম্যাটে দিতে পারে, আরজিবি ফরম্যাটে দিতে পারে, তারপর হেক্স ভ্যালুতে দিতে পারে। হেক্স ভ্যালুটা বলতে গেছিলাম তখনই হচ্ছে কোশ্চেনগুলো আবার চলে আসে, তাই হেক্স ভ্যালুতে এখন যেতে পারতেছি না আমি, তো আমি আবারও শুরু করছি। তো যে কোশ্চেনগুলো যে নাম্বারগুলো, হ্যাঁ নাম্বারগুলো অবশ্যই কালার অনুযায়ী, যে কোনো একটা সিঙ্গেল একটা পরিবর্তন, তখন মাউসটা আমি জাস্ট কাছে আটটু সরাইলাম, তাও দেখেন কিছু না কিছু পরিবর্তন হবে। ঠিক আছে, কম্পিউটার হচ্ছে যে কোনো সেদিকে আমি আরজিবি কালারের কালার সায়েন্সের এই ব্যাপারটা আমাদের এইখানকার পার্ট না, এটা হলে দেখা যাবে আরো দুই তিন দিন কালারের উপর পড়াশোনা করা লাগতেছে। আপনারা আপাতত ওই জায়গায় স্টিক থাকেন যে আমার কাছে কোনো যদি আরজিবি ভ্যালু আসে 51, 52, 53 কোন জায়গায় আরজিবি ভ্যালুটা বসাবে, যেমন এখানে 51 বসাবো, এখানে 52 বসাবো আর এখানে 53 বসাবো। ঠিক আছে, তারপর যে কালারটা আসবে সে কালারটা দেখা যাবে হচ্ছে এই যে এই জায়গাটার মধ্যে, দেখেন দেখতে পাচ্ছেন নিউ নামে যে জায়গাটা, জি স্যার, এই জায়গাটাতে আপনি রিপ্রেজেন্ট করবে। আর এইখানে যে বক্সটা আছে, যে কালারের যে বক্স, এইখানে দেখা যাবে হ্যাঁ এই ভ্যালুটা হচ্ছে কি আমি বেসিক্যালি চাচ্ছিলাম। ওকে, আচ্ছা আরজিবি কালারের অল্টারনেটিভ একটা ভার্সন হচ্ছে গিয়ে হেক্স কালার, HEX, হেক্স। ঠিক আছে, হেক্স জিনিসটা কি, হেক্স মিন্স আপনি 16টা এখানে অ্যালফাবেট এবং অ্যালফাবেট থাকবে আর আর অঙ্ককে ইংলিশে কি বলে, নাম্বার, ডিজিট, ডিজিট স্যার, ডিজিট, ডিজিট এবং অ্যালফাবেট। কি কি ডিজিট এবং কি কি অ্যালফাবেট,
সেটা হচ্ছে গিয়ে 0 থেকে 9 এবং a থেকে f পর্যন্ত জি এখানে গুলো 16টা ডিজিটাল অ্যালফাবেট আছে এই ডিজিটাল অ্যালফাবেট দিয়ে এই জায়গাটাতে কালার ভ্যালু রিপ্রেজেন্ট করবে যেমন আমি হচ্ছে এখন একজনকে বলতেছি যে আশা আপু আশা আপু শুনতে পাচ্ছেন আশা আপু স্যার একটু কথাটা আরেকবার বলেন মানে আমার সাউন্ড সমস্যা হচ্ছিল শুনতে পারিনি স্যার একটু আগে যেটা বলছিলেন ডাকতেছে একটা কোশ্চেন করার জন্য জাস্ট আপনি কোশ্চেনটা শুনেন আপনি আমাকে 0 থেকে 9 এবং a থেকে f এর মধ্যে 6টা ডিজিট এবং অ্যালফাবেটে একটা ভ্যালু বলেন জাস্ট র্যান্ডমলি বলেন আমি এখানে লিখি দেখি কোন ভ্যালু কোন কালারটা আসে বলেন আচ্ছা 0 থেকে স্যার 8 এর ভিতর না 9 এর ভিতর 0 থেকে 9 এবং a থেকে f মিক্স করে বলেন হ্যাঁ আচ্ছা স্যার 3 3 7 7 9 অ্যালফাবেট দেন একটা f f তারপরে 8 8 একটা অ্যালফাবেট দেন e দেন b গুড এই কালারটা বেসিক্যালি একটু আগে আশাপু আমাদেরকে বলছে হেক্স কালার এটা হেক্স কালার যদি বলে যে এই হেক্স কালারের আরজিবি ভ্যালুটা কত আপনারা বলবেন 55 159 139 এটা হচ্ছে আরজিবি ভ্যালু ঠিক আছে আপনারা এই হেক্স কালার বলতে কি এখানে যে 6টা সংখ্যা হেক্সাগন 1 2 3 4 5 6 6টা সংখ্যা থাকলে হেক্স কালার হবে যদি 4টা বা 5টা হয় তাহলে তো হেক্স কালার হবে না তাই না স্যার হবে না 6টা হওয়া লাগবে এখানে 4টাও হবে না জি জি হেক্সাগনাল মানে 6 এর হেক্সাগনাল মানে 6 এর 6টি কালার হেক্স কালার হেক্স কালার 6 কিন্তু এখানে আপনি কি কি বসাতে পারবেন 0 থেকে 9 এবং a থেকে f পর্যন্ত ঠিক আছে আচ্ছা আপনারা আপাতত এই আরজিবি এবং হেক্স এখানে সবচেয়ে বেশি অনুরোধ দিবেন আর আমি কাজ করার সময় এইচএসবি নিয়ে কিছু কথা বলবো সেটা কাজের সময় আমি বলবো এখন আপাতত বলে লাভ নেই কারণ বললে কিছু বোঝা যাবে না কাজ করলে একটু বোঝা যাবে আচ্ছা আর এই জায়গাটার মধ্যে থাকে একটু পরে বলি কিছু ওয়েবসাইটের নাম লেখেন কুইক আর স্ক্রিন দেখা যাচ্ছে জি স্যার আচ্ছা স্ক্রিনে এই ওয়েবসাইটটার নাম হচ্ছে গিয়ে কালার হাট এই ওয়েবসাইটটা লেখেন পরে বুঝতেছি জিনিসটা আমরা কিভাবে ব্যবহার করব ওয়েবসাইটগুলো পরে দেখব আমরা কালার হান্ট লেখেন কালার হেক্স color-hex.com হ্যালো স্যার কি বলেন কিছু শুনতে পাচ্ছি না কোন জায়গা থেকে আপনি শুনতে পারেন নাই বলেন লাস্টে কোনটা শুনেছেন হ্যালো লাস্টে কি শুনছিলেন আচ্ছা যাও এই ওয়েবসাইট লেখা হয়েছে কালার হেক্স জি স্যার ঠিক আছে আর আপাতত দরকার নাই ঠিক আছে এই দুইটা ওয়েবসাইট আপাতত আপনারা নোট করে রাখেন পরবর্তীতে এটা কিভাবে ব্যবহার করব আমরা সেটার দিকে আমরা জানব ওকে তিন নম্বর হচ্ছে ইন্সপিরেশন ইন্সপিরেশন মানে হচ্ছে গিয়ে আপনারা বিভিন্ন সময় আমি দেন গুগলে কয়েকটা কিওয়ার্ড লিখে দিচ্ছি আমি এগুলা লিখে সার্চ দিই আপনারা এটা নিয়ে আমাকে একটু সময় দেন দেখি আমি ভালো কিছু পাই কিনা ইন্সপিরেশন বলতে আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে যখন কেউ বিভিন্ন রকমের ডিজাইন করে ঠিক আছে অথবা কেউ একটা ফটোগ্রাফ ছবি তুলে তখন কোন কোন কালারের গুলা
সাইড বাই সাইড বসায়, ঠিক আছে? আপনি দেখতে পারেন ড্রেসগুলোর দিকে তাকাতে পারেন, ড্রেসের দিকে দেখতে পারেন যে যখন ডিজাইনাররা, ফ্যাশন ডিজাইনাররা যখন ড্রেসগুলো দেয়, কালারগুলো বসায়, তখন কোন কালারের সাথে কোন কালারটা দেয়। সব কালারের সাথে সব কালার কিন্তু কখনোই ভালো লাগবে না, রুচিরও একটা ব্যাপার আছে। সব কালারের ড্রেসও ড্রেস পরলেও কিন্তু ভালো লাগবে না। যেমন আবার আমাদের তো বেসিক্যালি স্কিনের কালারের একটা ব্যাপার থাকে, ঠিক আছে? যে কেউ একটু শ্যামলা, কেউ একটু সাদা, আপনি দেখবেন যে সাদা যারা ফর্সা তাদের কিন্তু যে কোনো কালারের ড্রেস পরলেই ভালো লাগে, কিন্তু যারা একটু শ্যামলা তাদের কিন্তু আবার সব কালারের ড্রেস ভালো লাগে না। তাদের একটা নির্দিষ্ট কয়েকটা কালারের ড্রেস পরতে হয় যাতে তাদের সবসময় পার্সোনালিটিটা রিপ্রেজেন্ট করে আর কি। তো এইখানে কালারের ইন্সপিরেশন বলতে আরো অনেক ব্যাপার স্যাপার আছে। আমাদের কাজের জন্য যতটুকু দরকার আমি চেষ্টা করব ততটুকু আপনাদেরকে শেয়ার করার জন্য। হ্যাঁ হ্যাঁ বলেন। শব্দটি মেবি ইন্সপিরেশন, আমি কি আবারো ভুল করছি স্যার? এস আসে না স্যার, আই এ আমি লেখার সময় মনে করছিলাম যে এটা অবশ্যই ভুল আছে। আমার বানান ভুল ছোটকাল থেকেই হয়, সুতরাং বানান ভুল হলে কোনো আপনারা মাফ করে দিবেন সঙ্গে সঙ্গে। হ্যাঁ ইয়েস স্যার, সমস্যা নেই স্যার। আমার নিজের জন্য একটা কথা আছে যে আমি সবসময় 100 পরীক্ষায় 100 অ্যানসার করতে পারতাম, কিন্তু মার্ক পাইতাম 33, এই কারণে আমার বানান ভুল যেত। আর বিশ্বাস না এটা স্যার, বিশ্বাস করতে হবে, আমি বলছি তো আপনাকে। না এটা বিশ্বাস না। আচ্ছা ঠিক আছে, ওকে। সো আপাতত হচ্ছে গিয়ে কালার নিয়ে এতটুকুই। আমরা যদিও এর আগে অনেকগুলো কাজ করছে যেখানে বারবার আমি কালার পিকারে গেছি কিন্তু কোনো কথা বলি নাই, কিন্তু আজকে এর কয়েকদিন আমি যখন বিভিন্ন সময় কালার পিকারটা অন করবো তখন দেখবেন যে আমি ওই RGB, HSB আর হচ্ছে গিয়ে হেক্স ফরম্যাটে সবসময় আপনাদেরকে নজর দিতে বলবো, ঠিক আছে? ওকে, এতটুকু পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? জি না স্যার। ওকে, এবার আমি একজনকে একটা দায়িত্ব দিব, একজনকে দায়িত্ব দিব না আমি দায়িত্বটা নিচ্ছি, সেটা হচ্ছে আজকে আমাদের যে একটা সেশন ছিল যে আমরা অনলাইনে মার্কেটপ্লেসে কোন একটা জায়গায় অ্যাকাউন্ট খুলবো, সেটার অ্যাজ এ পার্ট অফ দ্যাট আপনারা একটু আবার হ্যান্ড রেজ করেন যাদের অনলাইন মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট আছে, এই একটু হ্যান্ড রেজ করেন। আমার তো স্যার অ্যাকাউন্ট তো নতুন স্যার, ইনকমপ্লিট, হ্যান্ড রেজ করব নাকি স্যার? আপনি হ্যান্ড রেজ করেন। আর স্যার যদি নামাজেরও সময় হয়েছিল যদি 10 মিনিট ব্রেক দিতেন স্যার। আমি যখন একটা কাজ করব ওই সময় একটা ব্রেক দিব আপনাদেরকে, আমার কাজ করতে 10 মিনিট সময় লাগবে, সময় ব্রেকটা দিব। হ্যান্ড রেজ হইছে? আমি তো হ্যান্ড রেজের অপশনই খুঁজে পাইতেছি না স্যার। তুমকি আপু কোথায়? শাহনাজ আক্তার আপনারও তো অনলাইনে একটা অ্যাকাউন্ট আছে। শাহনাজ আক্তার আপনি অনলাইনে একটা অ্যাকাউন্ট আছে না? জি স্যার। আপনি হ্যান্ড রেজ করছেন? জি স্যার করেছি তো। ও করেছেন করেছেন। আর না আপনার নাই অ্যাকাউন্ট অনলাইনে? না স্যার আমার নাই। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়ান আমি এই কয়েকটা নাম একটু হাতে দেখি। কতগুলো আছে তো? রাফি তোমার নাই ভাইয়া অনলাইনে কোনো অ্যাকাউন্ট অনলাইন মার্কেটপ্লেসে? না ভাই এখনো খোলা হয়নি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আপনাদের হচ্ছে গিয়ে আমি 15 মিনিটে একটা ব্রেক দিচ্ছি, আমি কি করব সেটা বলে নিচ্ছি, ঠিক আছে? আশা আপুর আছে? আশা আপু কই? আশা তো এখানে আজকে নাই না? আচ্ছা ঠিক আছে, এতক্ষণ তো ছিল এখন নাই। মজিবুর স্যারের অ্যাকাউন্ট নাই? না না আমার অ্যাকাউন্ট নাই।
এখন মজিবুর আঙ্কেল করবে নতুন একেবারে নতুন অ্যাকাউন্ট তো মজিবুর স্যার নতুন না অনেক খুলবেন তাই না মজিবুর আঙ্কেল পুরাতন হইলেও নতুন অ্যাকাউন্ট নাই অ্যাকাউন্ট তো খুলবেন হ্যাঁ খুলবো তো অবশ্যই সবাই কেন হাত নামে ফেলেছে বুঝতেছি আপনারা হচ্ছে 15 মিনিটের জন্য একটা ব্রেকে যাবেন আর এই নাম থেকে আমি হচ্ছে র‍্যান্ডমলি একটা নাম্বার লটারি করে বের করব যারটা বের হবে তার আমরা হচ্ছে গিয়ে তাকে বলবো স্ক্রিন শেয়ার দিতে এবং সে তার তার অ্যাকাউন্ট আজকে আমরা একটা খুলে দেখব কি অবস্থা না অবস্থা ঠিক আছে কোন প্রবলেম না আচ্ছা ভালো হবে ঠিক আছে আপনারা একটু 15 মিনিট ব্রেক দেন কেউ থাকলে থাকতে পারেন আমি জাস্ট কাজটা শেষ করি নামাজ পড়ে আবার ব্যাক করতেছি ওকে ইনশাআল্লাহ ইতে এন্ড দিছি না রাখলাম আর কি এখানে এই তপু ভাই আছে তপু ভাই জি ভাই তো যে আমি তো মাত্র জয়েন করলাম কি কি শিখাইলো এতক্ষণ পরে আশিক ভাই ভালো বলতে পারবো আশিক ভাই না আশিক ভাই বলেন তাহলে বলেন কি জানতে চান স্যার আমার ল্যাপটপ মনে পড়ে ব্রেকের পরে কি শিখলেন কোনটার পরে এই যে ব্রেকের পরে আচ্ছা ব্রেকের পরে তো বললো যে লটারি করব মানে যাদের আইডিয়া এটা না এটা না আপনার ওই কি বলে এক ঘন্টা ব্রেক নিলাম না স্যার আমি শুনতে পাচ্ছি না কারো কথা ব্রেকের পরে আর কি এখন পর্যন্ত ব্রেকের পরে এখন পর্যন্ত তো কালার নিয়ে কথা বললো কালার কালার আরজিবি কালার সিএমওয়াইকে কালার এগুলা নিয়ে কথা বললো আর কি আবার এগুলার যে আর্টিকেল দিছিল 99 ডিজাইনের ঠিক আছে সেই আর্টিকেলগুলো পড়তে বলছে সেই আর্টিকেলগুলো সবাই কি সিএম কি কালার এটা পার্থক্য কি তো বুঝাইতে পারবেন আমারে আরজিবি কালার হচ্ছে আপনার ডিজিটাল ডিজাইনের জন্য আর সিএমওয়াইকে কালার হচ্ছে প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে প্রিন্ট ডিজাইনের জন্য সিএমওয়াইকে কালার আমরা ব্যবহার করে থাকি আর ডিজিটাল ডিজাইনের জন্য আমরা আরজিবি কালার ব্যবহার করে থাকি হ্যাঁ এই এগুলাই আর ওই যে আপনার হ্যাক্স কালার মানে কালার কিভাবে ক্রিয়েট করতে পারি আমরা আপনার কাছে একদিন সময় নেওয়া লাগবে কবে সময় দিবেন বলেন আজকে রাতে একটু সময় আছে আপনার হ্যাঁ রাতে তো আমি রাতে তো অ্যাক্টিভ থাকি আচ্ছা তাহলে রাতে একটা দুইটা তিনটা হ্যাঁ বুঝতে পারছি রাতে মেসেঞ্জারে ফোন দিবেন একটু বুঝায় না আমাদের হ্যাঁ দিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপরে বললো যে কালার কম্বিনেশনের যে ব্যাপারটা যেমন লোগো বানানোর ক্ষেত্রে আমরা যে লোগো গুলা ক্রিয়েট করি তো সেখানে কালারের একটা কম্বিনেশনের ব্যাপার আছে সব কালারের সাথে তো সব কালার ম্যাচ করে না এগুলাও বুঝতে হবে আর কি যে কোনটার সাথে কোন কালারটা ম্যাচ করবে ভালো লোগোটাকে ভালো দেখাবে এগুলো আসলে বড় একটা পার্ট বুঝছেন না ডিজাইনের ডিজাইনের ক্ষেত্রে কালার কম্বিনেশন অনেক বড় একটা পার্ট এগুলা মানে চর্চার উপরে থাকতে হয় আর কি কালার কম্বিনেশন একটা বড় একটা ব্যাপার আশিক ভাই আপনার বাড়ি কোথায় জানো আমার বাড়ি হচ্ছে হরিরামপুর আমাদের সাথে আছে
ওনার গ্রামের নাম কি? ওনার মনে হয় জিটকা পড়ছে নাকি। হ্যাঁ জিটকা তো হরিরামপুরি, আমার বাড়ি যাত্রাপুরে। যাত্রাপুর তো চিনেন ভাই না? যাত্রাপুর আমি চিনি নাই ভাই, এটা কোথায়? যাত্রাপুর হইতেছে লেসাগঞ্জের এই পাশে। ও মানে লোকেশন এটা কোন দিক দিয়ে যাওয়া লাগে? এটা লেসাগঞ্জ থেকে ডানে তো গেল উপজেলা। ও আপনাদের হরিরামপুর উপজেলা আর কি। ডানে উপজেলা বামে যাত্রাপুর, ওই যে আপনার নুরুল ইসলাম কলেজ তো যাত্রাপুর। স্কুলের কোন পাশে না কলেজের? পুরাটাই আপনার বাড়ি মনে হয় ওইদিকেই? আর আপনার আগ্রহ দেখে বুঝলাম যে না আপনার বাড়ি আমি আছি মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। ও স্যার আপনার কাছে তাহলে একটু খোঁজ নেই, আপনাদের এই যে এবার ইন্টারমিডিয়েটে ভর্তি কিভাবে হইতেছে? ভর্তি তো হয় অনলাইনে হয়, এবার তো ভর্তি এখনো শুরু হয় নাই, কখন যে শুরু হবে সেটাও তো জানি না। ভাইরাস সম্ভব কোনো ই হয় নাই না? না আগস্টের পরে হবে সম্ভবত। আগস্টের পরে? হ্যাঁ আগস্টের পরে, তার আগে হওয়ার সম্ভাবনা নাই। আমার এক পরিচিতের এক ছোট ভাই আর কি, সে রেজাল্ট খুব ভালো করতে পারে নাই সায়েন্সের দিকে, এই জন্য বলতেছে ভাই টেকনিক্যালে ভর্তি করাই দিন। টেকনিক্যালে তো এখন অবশ্য ভালো ছাত্র আসে, আগে আসতো খুব কম, এখন অনেক ভালো ছাত্র আসে। না এখন তো যারা আসছিল স্যার সচেতন, এরা আসছিল শুরু থেকে একটা লাইন নিয়ে পড়াশোনা করায়, আর আগে তো কোনো লাইন ছিল না, যে যেভাবে শুধু পড়ছে। হ্যাঁ সেটাই, নতুন টেকনিক্যাল স্কুল ও কলেজ হচ্ছে অনেকগুলো, 460টা হবে আর কি মোট, তার মধ্যে 100টার কাজ শুরু হয়েছে। এই যে কৌরিতে তো একটা আছে, কৌরি না ইতে, এই ওই গ্রামের নাম হলো কি যেন, নামটা মনে করতে পারতেছি না, ওই কৌরির কাজ দিয়ে আর কি। না স্যার আমি এর আগে শুনলাম আপনার প্রত্যেকটা হাই স্কুলে নাকি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মানে স্কুলের একটা শাখা খুলতেছে। হ্যাঁ ওইটা তো খুলছে, খুলছে তো এটা এবছর থেকে। আপনার ওইখানে আবার যে নিয়োগ হয়েছিল আপনার যে কম্পিউটার অপারেটর হিসেবে মনে হয়, অপারেটর আছে, ল্যাব ইনচার্জ আছে। হ্যাঁ ল্যাব, হ্যাঁ ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ তো ওইটা তো আমি টাকা পয়সার ব্যাপার স্যার যা দেখলাম, এটা তো তাও আমার যে প্রকল্পের অধীনে আপাতত নিয়োগটা। হ্যাঁ প্রকল্প, শিক্ষার প্রকল্প স্থায়ী হয় কিন্তু ব্যাপক টাকা পয়সা চাই স্যার, এই জন্য আর আগাই নেই। অনেক টাকা চাই স্যার, এই ওই যে স্থানীয় স্থানীয় নিয়োগ তো স্থানীয় ভাবে নিয়োগ হবে বলে ম্যানেজিং কমিটির মাধ্যমে হবে, ম্যানেজিং কমিটির মাধ্যমে টাকা চাই। আমি আগে একটা জায়গায় অ্যাপ্লাই করে রাখছি ঠিক আছে, তা তো ওনারা বলে দিয়েছে যে জমা তো দিয়ে গেলেন ভাইরাসের মধ্যে মনে হয় না পরীক্ষা হবে, এরপর খোঁজ নিয়ে দেখলাম যে ওই স্কুলের সভাপতি মারা গেছে। ও করোনা? হ্যাঁ সভাপতি আবার সচিব ছিল তো, ছাত্রা যদি হয়ে যেত তাহলে ভালো, টাকা পয়সা দিয়ে চাকরি লওয়া কষ্ট, নিজের কাছে খারাপ লাগে যে পড়াশোনা করে এই পাশে চাকরি করানো লাগবো টাকা দিয়ে। পাশে স্যার আমার বাড়ি না, আমার বাড়ি স্যার ঘিউরে, ওইটা হলো তপু ভাইয়ের বাড়ি। ও আচ্ছা, স্যার আপনারা চায়ের দাওয়াত একদিন বাস স্ট্যান্ডে, তাই
করোনার ভিতরে তো বের হই না এর আগে একদিন বলছি আজকেও বললাম জানো না বাসা না কই না ঘিওর দে ঘিওর ঘিওর না আমার গ্রামের বাড়ি ঘিওর মানে ঘিওর থানায় পড়ছে যদিও মানিকগঞ্জের পাশে সদরের পাশেই আর কি করোনা পরিস্থিতি ঠিক হোক তারপরে অবশ্যই দেখা সাক্ষাৎ হবে হ্যাঁ ইনশাআল্লাহ আমারও কিছুতে সম্ভব হতো না আমার তো সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত স্কুলের ক্লাস কলেজের ক্লাস আবার ট্রেনিং প্রোগ্রাম আছে আমাদের কলেজে তো ট্রেনিং প্রোগ্রাম আছে এখানে 15,000 করে টাকা দেওয়া হয় যারা শিখে হ্যাঁ আপনাদের যে এখানে এই টেকনিক্যাল প্ল্যান করে টেকনিক্যাল করে সেভের মাধ্যমে তো মানে উল্টা রোড মানে যারা টাকা পায় আর হ্যাঁ তারা টাকার পায় মাগনা শিখে টাকার পায় মানে পার্টিসিপেট যারা আছে আর এরা টাকা পায় আর আচ্ছা আপনাদের মজিবুর আঙ্কেল জি আপনাদের এই ট্রেনিং কোর্সে কি সবাই ভর্তি হইতে পারে নাকি না ক্রাইটেরিয়া আছে সবাই ভর্তি হতে পারে না শর্ত হলো মাস্টার্স পাস হতে হবে আর যদি মাস্টার্স পাস না হয় সেক্ষেত্রে ডিগ্রি পাস হলেও হবে ইন্টার পাস হলেও হবে 7-8 বছর আগের মানে ব্রেক অফ স্টাডি যাদের আছে তারা পারবে আর মাস্টার্স যারা একবারে ফ্রেশ কেবল পরীক্ষা দিছে রেজাল্ট হয় নাই সার্টিফিকেট পায় নাই অ্যাডমিট কার্ড দেখে এই ভর্তি হতে পারবে মাস্টার্স পাস যারা তাদের অগ্রাধিকার দেওয়া হয় মানে এখানে শর্ত আছে বেকার হইতে হবে এই কোর্স চলাকালীন আর পড়াশোনা করা যাবে না এই কোর্স করেও পড়াশোনা করা যাবে না এরকম আর কি বিষয়টা এটা কি কোর্স এই তো গ্রাফিক্সের উপর আছে আইটি সাপোর্ট আছে ইলেকট্রিক্যাল আছে ওয়েল্ডিং এর আছে চারটা সাবজেক্টে কোর্স ফি কত স্যার কোর্স ফি লাগে আর 15,000 টাকা দেই আমরা ও তাই নাকি স্যার তাহলে আমার ভর্তি করায় দেন পড়াশোনা ওই যে শর্ত আছে আর কি শর্ত তো স্যার এখনো রানিং আমি হ্যাঁ রানিং যারা তো অন্তর হবে না তিনটা পাস তো করছি আর 4 বছর আগে না সেটা হবে না রানিং ছাত্রদের নেওয়ার কোনো সুযোগ নাই না এমনিতেই বললাম স্যার পড়াশোনা শেষ করলে এটা চলতে থাকবে 30 সম্পূর্ণ চলবে আর তাহলে আমরা হ্যাঁ পড়াশোনা শেষ করে আসতে পারবেন শেষ তো পড়াশোনা তো শেষ তাহলে তো আমরা খুঁজে খুঁজে বের করি যাদের মাস্টার্স কমপ্লিট আছে তাদের খুঁজে খুঁজে বের করি মজিবর স্যার এটা কয় মাসের কোর্স আপনাদের 4 মাসের 60 ঘন্টা এটাও 4 ঘন্টা করে ক্লাস 4 ঘন্টা দুইটা থেকে 6টা এবং কি পার ডে লং টাইম 4 ঘন্টা করে 4 ক্লাস দুইটা থেকে 6টা তাহলে তো পেরা আছে এবং 80% হাজিরা না থাকলে 15% পরীক্ষা দেওয়ার সুযোগ নাই আচ্ছা এটার যে পরীক্ষা হয় এটা ইন্টারন্যাশনাল পরীক্ষা স্ট্যান্ডার্ড আপনার যে ফটোশপ এটা তো একদম বিশের ভার্সন তাই না আপগ্রেডটা আমারটা 17 সালে বলছিলাম 17 সেটআপ করছি আমি আচ্ছা আমি যে ইনস্টল করলাম আমার যে 7 দিনে বেশি থাকে না এটা কি করি আপনারা ট্রায়াল ভার্সন আমি সেটআপ করছি আমার এটা এক মাস আমার যে কালকে আমার তো এখানে দুইটা তো একটা ডেস্কটপ আর একটা হচ্ছে ল্যাপটপ ডেস্কটপটা আমার 7 দিন মেয়াদ 7 দিন পর পর আবার সেটআপ করি হ্যালো হ্যাঁ সেটআপ দেওয়া লাগে 7 দিন আমারটা হলো এক মাসের ট্রায়াল ভার্সন, এক মাস পর এটা অফ হবে। কথাটা বুঝতে পারি তুফু ভাই ও ল্যাপটপে ওই যে পরে অ্যাডোবিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে হ্যাঁ তারপর ওইখান থেকে ইনস্টল করছি বুঝছেন ভাই ভাষণ কত ভাষণ 20 একদম আপগ্রেড যেটা হ্যাঁ ওসে ভালো লেটেস্ট ভার্সন ইউজ করে
ওইটাই দেখি আবার এটা 7 দিনের জন্য তো 7 দিন শেষ হয়ে গেলে আবার 30 দিনের জন্য নিউ এটা চুরি করা শিখে গেছি আপনাকে একটা ওয়েব বলছিলাম ওই লিমিট শেষ হয়ে গেলে ডেলিমিট শেষ হয়ে গেলে আবার ওটাকে রিসেট করা যায় ও ইয়ামেন ভাই আর বলেন না আরে আমি তো ওই কি করে ফেলছিলাম মানে আনইনস্টল করে ফেলছিলাম বুঝছেন আচ্ছা পরে আর ইনস্টলই করতে পারি না যেটাই দেই মানে নতুন নামে দিলেও একই প্রবলেম ঠিক আছে মানে ইনস্টলই হয় না মানে আমি কি যে একটা ঝামেলায় পড়ছিলাম পরে উইন্ডোজ দিছি উইন্ডোজ দিয়ে তারপর ইনস্টল করতে যাই সেম প্রবলেম পরে হলো ওই যে অ্যাডোবিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে ইনস্টল করে লইছি আপনার কি বলে যে এখন আবার যে দেখেন লাঞ্চের ব্রেক দিল না তখন তখন আমি কিন্তু পরে অ্যাটেন্ড করতে পারিনি অ্যাটেন্ড করলাম আর দেখি 15 মিনিটে ব্রেকে চলে গেল মানে মাঝখানে আমার অনেক কিছু মিসিং হয়ে গেল স্যার আস্তে আস্তে আমি একটু মিশন কমপ্লিট করি হ্যাঁ অনলাইনে কিছু ইয়া করা যায় র্যান্ডম নাম্বার দিয়ে ইয়া করা যায় তো আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি লটারি করছেন লটারিটা আপনাদের সবার চোখের সামনে করবো মজিবুর রোকিয়া সোহেল রানা তপু আরমত আর কেউ বাকি আছে আর কেউ বাকি আছে আপনারা তো দেখেন আপনাদের কারো নাম যদি এখানে বাদ যায় আমি লিখে দিব তাহলে মুসা ভাই মুসা ভাই একটা ছোট অ্যাকাউন্ট করছে কয়েকদিন আগে মুসা ভাই আছে রোকে আপুর তো অ্যাকাউন্ট আছে না রোকে আপু বন্ধ করে রাখছে রোকে আপু আপনার কি অনলাইনে কোনো অ্যাকাউন্ট আছে মার্কেটপ্লেসে হ্যালো রোকে আপু রোকে আপু থাকছেন না পিক আইটেম র্যান্ডম রেজাল্ট মজিবুর ভাই রোকে আর কি অ্যাকাউন্ট আছে আপনাদের জানার কথা একটু মজিবুর রহমান ভাই না থাকারই কথা আমার মনে হয় নাই আচ্ছা আমি রোকে আপুর নাম লিখে দিচ্ছি হ্যালো স্যার এই যে রোকে না আপনার কি অনলাইনে অ্যাকাউন্ট আছে অনলাইনে অ্যাকাউন্ট নাই স্যার তাহলে তখন যে বললাম আপনি ও আচ্ছা আচ্ছা তাহলে আপনি হাত তুলে নেই ওকে ঠিক আছে তাহলে হাত নামিয়ে ফেলেন আপনারা সবাই দেখেন যে এখানে কার নামটা আসছে ড্র নাও দিলেই কিন্তু একজনের নাম আসবে তার স্ক্রিন শেয়ার দিয়ে রোকেয়া দুইবার আসছে ও সরি 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 তাহলে আমি লিখছি হয়তো সবার নামই আসছে না এখানে যাদের যাদের নাই ওকে ঠিক আছে তাহলে আমি ড্র নাও দিলাম রানামিয়া রানামিয়া আপনি হচ্ছে গিয়ে আপনি স্ক্রিনটা শেয়ার দেন আমরা হচ্ছে গিয়ে আপনার একটা অনলাইন অ্যাকাউন্ট খুলবো freelancer.com এ ঠিক আছে
রানা মিয়া কোথায়? রানা ভাই গেল কই? হ্যালো, আমার ইন্টারনেটের প্রবলেম, আমি আউট হয়ে গেছি। আচ্ছা, রানা ভাই কি আছে? সোহেল রানা ভাই, সরি রানা মিয়া ভাই নেই, উনি নাই? নাই স্যার, আজকে নাই। কোথায় গেছে? আরে ছিল একটু আগে, পরে তো আর দেখলাম না। তাহলে আমি আরেকবার লটারি করি, আর আপনি কাজে বেরিয়ে দিয়ে দেন। আরে না, যা আসবে সেটা একটু র্যান্ডম, এটা পার্সিয়ালিটি করা যাবে না। আচ্ছা আমি আরেকবার দিলাম, ঠিক আছে। কি হয় না কেন মুজিবুর ভাই? ধন্যবাদ স্যার। আমি ধন্যবাদ কি, আমি কি করছি? আপনি হচ্ছে মুজিবুর স্যার? হ্যাঁ বুঝি নাই। জি স্যার, ঠিক আছে, অভিনন্দন দিলাম। ওয়েলকাম স্যার, মোস্ট ওয়েলকাম। আচ্ছা মুজিবুর ভাই, আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার দেন, আমরা হচ্ছে গিয়ে প্রসেসটা দেখব। এখানে হচ্ছে গিয়ে একটু লিড দিবে কে? আমি বলি, লিড দিবে হচ্ছে গিয়ে ফজলে, কি জানি নামটা বারবার ভুলে যাই, রাব্বি। হ্যাঁ ফজলে রাব্বি, ফজলে রাব্বি। রাব্বি ভাই আপনি হচ্ছে লিড দিবেন আর আমি সাথে আছি। ওকে স্যার, কারেন্ট না গেলেই হয়, নেট সমস্যা না করলেই হয়। মুজিবুর স্যার, হ্যাঁ সবাইরে মিষ্টি খাওয়াবেন তাই? আচ্ছা আমি খাবো, সমস্যা নাই। উনি কেন খাওয়াবে? আমি আরে ই নাই না, আইডি নাই না, না আইডি নাই, আই ডোন্ট হ্যাভ এনি আইডি। স্যার আপনি তো ভালো এক্সপার্ট। হ্যাঁ কই এক্সপার্ট, আরে কি যাই 52 টান নই কি কাটি দিবেন? স্ক্রিন শেয়ার দিছি কিন্তু আমি। হ্যাঁ লেখেন freelancer.com। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম, FRWLNCF freelancer.com এন্টার দেন। হুম এন্টার দেব। হ্যাঁ আমি একটু বলে নি, একটু দাঁড়ান। সেটা হচ্ছে গিয়ে জি স্যার, সবার খাতা কলম সাথে আছে না? যে যে ছোট ছোট জায়গাগুলো আপনাদের পার্সোনাল নোট নেওয়ার কথা আপনারা নোট নেবেন, ঠিক আছে? যেমন কার যদি freelancer.com নোট নেওয়ার কথা, নোট নিয়ে নেন। মানে কি নোট নিতে হবে সেটা কিন্তু কেউ কাউকে বলবে না। আমরা হচ্ছে যার যা যার পার্সোনাল নোট নিয়ে নেন। হ্যাঁ ওকে শুরু করেন আপনি ভাই। জি স্যার, সাইন আপ freelancer.com লিখেছি। জি লগইন এর পাশে দেখেন সাইন আপ আছে, সাইন আপ। হ্যাঁ এই যে লগইন এর পাশে সাইন আপ ক্লিক করব। জি ক্লিক করেন। ওকে আচ্ছা রাব্বি, মোহাম্মদ মুজিবুর রহমান @gmail.com ঠিক আছে। পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড কিন্তু ওর মুখে বলেন না। না না একটু স্ট্রং পাসওয়ার্ড দেন, সংখ্যা লেটার চিহ্ন বলেন, আপার লোয়ার কেস দেন, আপার লোয়ার। হ্যাঁ দিয়েছি, আই এগ্রি টু দ্য ফ্রিল্যান্সার চেক জয়েন তে না। হুম জয়েন ফ্রিল্যান্সার। এ পাসওয়ার্ড ভুল বলতেছে কেন রে? পাসওয়ার্ড ওটা দেবে মনে হয়।
এটার থেকে আরো স্ট্রং পাসওয়ার্ড চাচ্ছে স্ট্রং মানে কি হয় জেনারেলি স্ট্রং মানে আপার কেস লোয়ার কেস তারপরে কোন সংখ্যা হতে পারে তারপরে আপনার কোন চিহ্ন হতে পারে যেমন প্লাস মাইনাস ব্র্যাকেট সিম্বল চিহ্নগুলো কিভাবে পাওয়া যায় আমি কিবোর্ডে কোথা থেকে চিহ্নগুলো পাবো চিহ্ন স্যার যেমন কমা ফুল স্টপ এরকম স্যার এট দা রেট দিলেও হবে মানে যে কোন একটা সিম্বল দিলেই হবে আচ্ছা সিম্বল ওই যে 1 2 3 4 যে কিবোর্ডগুলো আছে ওগুলাতে ওখানে শিফট ধরে না জি স্যার বুঝতে পারছি বুঝতে পারছি আবার পাসওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতে দিলেও হয় পাসওয়ার্ড কি ঝামেলাই করে নাকি না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চুজ এ ইউজার নেম ইউজার নেম এখানে কি লিখবো আপনার ইচ্ছামত দেন একটা ইউজার নেম ও আচ্ছা যদি হয় তো হলো না হলো যে সাজেশন থেকে দিতে হবে কোন একটা তাই আচ্ছা সাজেশন নিচে দেওয়া আছে না ওই টাইপে দিতে হবে যদি এরকম দিতে চাই তাহলে আগে দেখুক যে উনি যেটা দিতে চাইছে সেটা হয় কিনা দিলাম দিলাম একটা নেক্সট দাম তো হ্যাঁ নেক্সট দিলাম দরকার নাই ব্রাউজারে সেভ করা কি হয়ে গেছে Welcome to freelancer.com, the world's lasted online platform to finding job. Let's get started. Scripting your skill to help us connected to people. এরপরে কি করব আর এখানে এখন 20টা স্কিল সিলেক্ট করতে হবে ও এখানে পাইছে পাইছে রে ও আচ্ছা ওয়েবসাইট আইটি সফটওয়্যার দেন প্রথমটা দেন ওয়েবসাইট আইটি সফটওয়্যার স্যার এখানে কোনো কাজ মনে হয় পারবো না এখানে সব ওয়েবসাইটের কাজ এখানে এটা পারবে না মোবাইল ফোন এন্ড কম্পিউটার মোবাইল ফোন ডিজাইন মিডিয়া আর্কিটেকচার এটা পারবে এই কম্পিউটিং তো পারবো ওইটা দেব না এই যে মিডিয়া আর্কিটেকচার ডিজাইন দেব এটা তো মনে হয় কনস্ট্রাকশনের ডিজাইন না ডিজাইন ডিজাইনে সব আছে দেন আচ্ছা ডেটা এন্ট্রি দেই তারপরে আচ্ছা দেন সমস্যা নাই এক এক করে যাবে 20টা দাও যাবে সমস্যা নাই ডেটা এন্ট্রি আচ্ছা ইঞ্জিনিয়ারিং সায়েন্স সিলেক্ট করতে হবে ও আচ্ছা শিপিং আছে এখানে বিজনেস অ্যাকাউন্টিং ওখান থেকে নাই এখন ডাইনসাইডে দেখেন আছে ওই পাশ থেকে ওই ডেটা এন্ট্রি এন্ড অ্যাডমিন এগুলো জানেন জি এখন চেক দেন যদি কাজ পারবেন এই যে এক্সেল এটা পারবো ভালো মতো এই ডেটা এন্ট্রি পারবো সমস্যা নাই ডেটা প্রসেসিং তারপরে আর কি কি আছে দেখি কাস্টমার সাপোর্ট মাইক্রোসফট অফিস ভালো জানি ডিজাইনারগুলো দি আসেন না 20টা তো হয়ে যাবে তাহলে এখান থেকে ও আচ্ছা ডিজাইনারগুলো কোথায় আছে এখানে ওই যে উপরে টাই আর্কিটেকচার এই ডেটা এন্ট্রি উপরেরটা ডেটা এন্ট্রির উপরেরটা বাম পাশে ডেটা এন্ট্রি ও বাম পাশে ও আচ্ছা এই যে ডিজাইন ডিজাইন এটা হ্যাঁ জি আচ্ছা আচ্ছা দিছি এরপরে এই যে গ্রাফিক ডিজাইন দিলাম ফটোশপ দেন লোগো ডিজাইন দেব ফটোশপ দেব আর ইলাস্ট্রেটর দেব এরপরে আর কি দেওয়া যায় এই যে ইলাস্ট্রেটর ওয়ার্ড আছে দিলাম ব্যানার ডিজাইন এরপরে আর কি পারবো ব্রোশিওর পারবো ফটো এডিটিং স্ক্রল করে নিচে দিন আছে 20টা হয়ে গেছে না না 14টা হইছে 14টা হইছে আর নিচে আরো আছে তাই না জি আচ্ছা নিচের গুলো দেখি গ্রাফিক আর্ট লাস্টে কোথায় শেষ করছেন লাস্টে ডিজাইন মিডিয়া এন্ড আর্কিটেকচার স্ক্রল করেন স্ক্রল করে উপর দিকে যান কিছু বাদ দিয়ে আসছেন আপনি ও ব্রোশিওর আপনি লাস্টে ব্রোশিওর ব্রোশিওর কি মানে শিরোনাম না ওইটা হেডলাইন না 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 ব্রোশিওর ডান পাশে না নীল রঙের যে টিকগুলো আপনি দিচ্ছেন এটা লাস্টে ছিল হ্যাঁ মাঝখানে যে বক্সটা এই যে ব্রোশিওর ডিজাইন হ্যাঁ বামে ওনা ব্রোশিওর মাঝখানে ব্রোশিওর ডিজাইন মাসখানে ব্রোশিওর ডিজাইন পাচ্ছি না তো আমি ব্যানার ডিজাইন আছে এই যে লাস্টের বাম পাশের টাই লাস্টের তো এই যে হ্যাঁ এটা দিছি তো এবার স্ক্রল করে এটা নিচ থেকে শুরু করেন আপনি অনেক দূর চলে আচ্ছা জি জি
এটার নিচ থেকে গ্রাফ এটা তো না তারা ওড়ার কিছু নাই সমস্যা নাই জি আস্তে আস্তে করি সেটাই আইডি জয়েন বিজনেস কার্ড বিজনেস কার্ড করি উপরে উপরে রেখেছেন একটু উপরে যান উপরে দে স্টেশনারি ডিজাইন দেন স্টেশনারি ডিজাইন স্টেশনারিটা কই আমি দেখছি না তো আরেকটু উপরে যান নিচে নিচে স্যার দেন একটু উপরে বিজনেস কার্ড এই যে ইমেজ প্রসেসিং এটা কি দিতে পারবো আর উপরে যা উপরে যা এই যে বিজনেস কার্ড হ্যাঁ বিজনেস কার্ড দিলাম এই যে ফ্লায়ার ডিজাইন এটা দিলাম হ্যাঁ ক্রিয়েটিভ ডিজাইন এটাও দিলাম তারপরে নিচের দিকে যাই এখন আইকন ডিজাইন দেন আইকন ডিজাইন আইকন ডিজাইনটা কি আসলে এটা আইকন ডিজাইন এটা কি পারবো পারবেন স্যার কয়টা হইছে দেখেন একটু ব্র্যান্ড আইকন ব্র্যান্ড আইকন নে আইকন ডিজাইন দিছি যেমন ধরুন নাইক নাইকের একটা আইকন আছে একটু উপরে অ্যাপেক্স এর একটা আইকন আছে নিচের দিকে আরো দেখেনি কি আছে আবার ভালো ভালো যদি বাদ পড়ে যায় যে পারি জিরো জবস পাশে তো লেখা আছে এগুলো খুব একটা জব পাবেন না যেমন ও তাই ভিডিও ইজ লাইক তিনটা জব খুব একটা পাবেন না এইজন্য ওতে নিচের দিকে অত যে লাভ নাই খুব একটা ফটোশপে জব সবচেয়ে বেশি ফটোশপে জিরো দেখা যাইতেছে একটা এই যে কোনো কাজ নাই এই পাশে দেখি আবার এই পাশে দেখি স্যার এই যে ব্যানার ডিজাইন আছে মনে হয় এখানে কয়েকদিন দেখলাম আমি তো খুঁজে পাচ্ছি না কন্ট্রোল এফ দেন তো একটু কন্ট্রোল এফ না হ্যাঁ কন্ট্রোল এফ হ্যাঁ দিছি টিএ এস টি এ টি আই ও এন এ আর ওয়াই সার্চ দেব জিরো দেখাইতেছে বানান ভুল হইছে মনে হয় এস টি এ টি আই ও এন ই তো কিনা আবার দুইটা স্টেশনারি আছে একটা স্থির আর একটা ওই যে মুদি দোকানি এগুলো এরকম অর্থ না এন ই আর ওয়াই ওই যে একটা আছে তো ওই যে ইয়া ওই যে অ্যারো ক্লিক আছে অ্যারো ক্লিক করেন ওই যে স্টেশনারি লিখছেন না তার পাশে অ্যারো আছে এই যে এখানে এখানে ও অ্যারো দিলে নিয়ে যাবে আপনাকে এটাকে ক্লিক করব পাচ্ছি না তো এখানে হলুদ আকারে দেখাবে ও দি আবার এন্টার দেব না এন্টার দিলে দেখাবে না 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 আমি বলছি স্টেশনারি লিখছেন না জি অ্যারোতে ক্লিক করলেই আপনাকে পেজের ওই জায়গাটা নিয়ে যাবে অ্যারো তো একটা আপ অ্যারো একটা ডাউন অ্যারো ডাউন অ্যারো তো না দেন দিলাম একটাই তো নেক্সট পাচ্ছি না তো এখানে তাহলে ওয়ান কেন দেখাবে এখানে যদি না থাকে আচ্ছা তো অবশ্যই ওয়ান যেহেতু দেখাচ্ছে আমি একটু নিচে অ্যারো সেট দিয়ে দিই পেজে নিয়ে যাবে ওখানে স্টেশনারি আচ্ছা একটু উপরে দিয়ে যান দেখলাম তো উপরে দে দেখছেন না দেখলাম হ্যাঁ এই যে উপরে দেখাইছিল কত দেখাইছিল হ্যাঁ জি আছে নিচে নামেন নিচে নামেন নিচে যান স্ক্রল করেন স্ক্রল করেন না এই যে কালার আর এই 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 এত বিষ্ট হয়ে গেছে স্টেশনারি বিষ্ট হয়ে গেছে এরপরে কোথায় নেক্সট নাকি এই যে নেক্সট স্টেপ হ্যাঁ নেক্সট স্টেপ পাশের নিচে হ্যাঁ দিয়েছি নেক্সট স্টেপ দিয়েছি এই ফার্স্ট নেম তাই না নাম লিখব আমি ফার্স্ট নেম লাস্ট নেম ল্যাঙ্গুয়েজ এগুলো প্লট করব আমি সাইজ করব হচ্ছে আপনার আইডি কার্ডে যে নাম্বার আছে ওভাবে লিখতে ফার্স্ট টাইম ফুল নেমটা ওভাবে লিখতে ন্যাশনাল আইডি কার্ড আছে হ্যাঁ হ্যাঁ আছে ওই নাম ওখানে যেভাবে লিখবেন সেভাবে লেখেন আরে এমএন এমওএস ঠিক আছে লাস্ট নেম ওটা তো ফুল নেম আর এটা লাস্ট নেম হলো রহমান না না ওটা না আপনি রহমান নিতে দেন লাস্ট নেম দেন স্যার এটা কি flancing.com এ কি আইডি খুঁজছেন না নাকি আরে এই এমএন ঠিক আছে না লাস্ট নেম রহমান ওখান থেকে কাটেন ওখান থেকে এই কাটেন রহমান কাটেন প্রথম ঘর থেকে হ্যাঁ প্রথম ঘর থেকে কাটেন ও প্রথম ঘরে রহমান থাকবে না না এখানে তো ফুল নেম লেখা আছে কিন্তু উপরে না ফুল নেম বলতে বোঝা যাচ্ছে দুই ঘর মিলে ফুল নেম ও আচ্ছা 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 আমি শেষ রহমান লিখব জি আচ্ছা ঠিক আছে আরে এই সেমেন এরপরে ল্যাঙ্গুয়েজ বাংলা কাটেন বাংলা কাইটা কি দেব ইংলিশ এখানে কি সার্চ দাও সমস্যা হয় ইংলিশ আসবে ইএনজি এলআই এস এস ইংলিশ হ্যাঁ ইংলিশ বাংলা কেটে দেব বাংলা ক্রস জি ইংলিশ দিছি ওকে তারপরে আর কোন ভাষা জানেন নাকি আপনি
বাংলা একটু একটু গুলা দেওয়ার মতো না, ইংলিশটা ভালো জানি বাংলা জানি, সমস্যা নেই। তারপরে নেক্সটটা কি তাহলে? না না আরেকটা আছে, এক্সপেরিয়েন্স কি দিবেন, বিগিনার ইন্টারমিডিয়েট অ্যাডভান্স? স্যার এটা কি দিবেন উনি? স্যার কি বলেন কি এই যে এক্সপেরিয়েন্সটা কোনটা হবে, বিগিনার না ইন্টারমিডিয়েট আর অ্যাডভান্স? দেন তারপর 3 মাস, 3 মাস পরে গিয়ে এই বিগিনারটা চেঞ্জ টু ইন্টারমিডিয়েট দিয়ে দিন। জি এখন বিগিনারই দিয়ে রাখি, সেটাই দিলাম বিগিনার। বিগিনার দিয়ে নেক্সটটা কি? নেক্সট হ্যাঁ দিলাম, নেক্সট নেক্সট ক্লিক দিছি, ঘুরতেছে। আচ্ছা এরপরে এটা স্কিপ ফর নাও করুন, এটা স্কিপ করে দেন। একবার স্কিপ করব, এই যে স্কিপ ফর নাও না দিলাম, হ্যাঁ এরপরে হবে আর কি। তারপরে স্টার্ট ট্রায়াল আসছে না, এগুলো না নিচে যান। আচ্ছা স্কিপ ফর নাও স্যার, এখানে এখানে একটু কথা স্যার, এই যে উপরে লেখা এই যে $9.95 পার মান্থ, এটা কি বিষয়? এটা কি প্লাস মেম্বারশিপ? এটা প্লাস মেম্বারশিপ পাবেন? না না এগুলো দিতে হবে না, দরকার নেই। প্লাস মেম্বারশিপ কি জিনিস? নিচে যে স্কিপ ফর নাও করেন। আচ্ছা ডান পাশে এই যে স্কিপ ফর নাও দিলাম, পাশে মানে বিশেষ কিছু সুবিধা আছে মুজিবুর রহমান ভাই? না না তাড়াহুড়া করছি না, কথা মনোযোগ দিয়ে শুনেন। জি এখানে যা যা বলা আছে একটু পড়বেন, যেমন বলা আছে হে মোহাম্মদ মুজিবুর, এটা পড়ছেন আপনি? এটা না, ইউ নিড টু অ্যাক্টিভেট অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে হবে। প্লিজ ক্লিক ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। আমি এই পর্যন্ত আসলাম, বাট হচ্ছে আমার এই জিমেইল আর আসে নাই, মানে মেইলটা আসে নাই আর, আমি অনেক চেক করছি আর আসেই নাই। একটা মেইল পাঠাইছে আমাকে তাই না? আপনি একটু জিমেইল চেক করেন, ইমেইলে গিয়ে চেক করে আসেন দেখেন কি। জিমেইলটা চেক করে ফেলি কি ইয়ামেন, আপনার কি কোনো আসেই নাই এখন পর্যন্ত? না না আসে নাই। কি হয় নাই কবে? সবকিছু ঠিক আছে, এখন তো আসছে, রিসেন্টও করছে কয়েকবার, তারপরও আসে নাই। ভেরিফাই কিভাবে .com এরকমই মানে ভেরিফাই হয় না অ্যাকাউন্ট, এভাবে হয়ে আছে। ও আমি যে অ্যাকাউন্ট নাম্বার দিছি, ইমেল অ্যাকাউন্ট দিছি, ওইটা খুঁজতে হবে তাই না? ওইটা খুঁজে আসতে হবে। জি 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 ওইটার মধ্যে ঢুকবেন। জি আর ওই অ্যাকাউন্ট করতে গিয়ে আমার যে ধাপে ধাপে যতটুকু কাজ হয়েছিল ভেরিফাই করা হয়েছিল, ইমেল অ্যাড্রেস ভেরিফাই করে, মোবাইল নাম্বার ওরা ভেরিফাই করে। আচ্ছা দেখি ওনার হচ্ছে কিনা। জি ইমেল চেক করতে দেখি। ইয়ামেন ভাই? জি ইয়ামেন ভাই কে বলছি, মনসুর মোশে। freelancer.com থেকে একটা আসছে, হ্যাঁ ওয়েলকাম টু freelancer.com আসছে একটা, একটা সংখ্যা আসছে। আমি পড়ে শোনাবো কি আসছে। কি পড়েন? ওয়েলকাম টু freelancer.com, দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট মার্কেটপ্লেস ফর জবস অ্যান্ড সার্ভিসেস, উই হ্যাভ ওভার 18,000 জবস ক্যাটাগরিজ অপারেটিং অন দ্য সাইট অ্যান্ড প্রজেক্টস ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড ওয়েটিং ফর ইউ টু ওয়ার্ক অন। টু স্টার্ট আর্নিং মানি কমপ্লিট দ্য ফলোয়িং স্টেপস, ভেরিফাই ইউর ইমেইল, এটাতে ক্লিক দিলাম। আচ্ছা তারপরে? এরপরে আছে আপডেট ইউর প্রোফাইল। আচ্ছা ভেরিফাই করতে হবে ইমেল, দুই নাম্বার হচ্ছে প্রোফাইল আপডেট করতে হবে। তাহলে এই কম্পিউটারই খুলি আমি, এই কম্পিউটারটাতে এই ইমেলটা চেক করি। আচ্ছা ঠিক আছে, তিন নাম্বারে এখানে স্টেপস আর কি কি আছে? প্লেস ইওর ফার্স্ট বিড, প্লেস ইওর ফার্স্ট বিড, আপডেট ইওর প্রোফাইল, এক নাম্বার আছে ভেরিফাই ইওর ইমেল, দুই নাম্বার হচ্ছে আপডেট ইওর প্রোফাইল, আর তিন নাম্বার হচ্ছে প্লেস ইওর ফার্স্ট এই বিড। কোন বিট করতে বলছে? ঠিক আছে আমি প্রোফাইল আপডেট করার পর পরে বিট এর দিকে যাব,
এখন আপডেট দেব তাই না হ্যাঁ আগে অ্যাকটিভ আগে অ্যাকটিভ করেন ও এখন তো অ্যাকটিভ অ্যাকটিভ তো নাই এখানে এক নম্বরে তো অ্যাক্টিভ আছে ও এক নম্বরে ভেরিফাই ইওর ইমেইল এটা তাই না ওই তো ওইটাই আচ্ছা আমি আমার এই জায়গা খুলি এখানে আমার ঝামেলা করতেছে মনে হয় আচ্ছা এই কম্পিউটারই খুলি একটা আমার এই কম্পিউটারেই মেলটা খুলি gmail.com স্পেলিং ভুল হইছে জিমেইল ভুল হইছে না ও আচ্ছা gmail জিমেইল কেটে না অনেক লেখাগুলো আইছে লাইছে আচ্ছা কেটে ফেললাম কেটে দিলাম জিমেইল ধীরে ধীরে করেন সমস্যা নাই যে টাইম আছে অনেক এবার ঠিক আছে আচ্ছা another পাসওয়ার্ড নিচ্ছে না কেন সাবধানে দেন সমস্যা নাই ধীরে ধীরে করেন তারা হওয়ার করতেছেন বেশি ঠিক আছে তো ওটা তো ঠিক আছে একটু আগে তো নিলো এই পাসওয়ার্ড তো দিতেছি আমি ওখানে আপনি লিখে দিতে হবে ওই যে ইমেল অ্যাড্রেস দিবেন না ওখানে লিখে দিতে হবে ওটা আসলে পরে ওটা ক্লিক করলে হবে না নতুন করে লিখে দেন না লিখে তো দিছি আমি এখানে না উপরেরটা ও এই জায়গাতে এই আচ্ছা এখানে ওটা লিখে দিতে হবে ব্যাকজপ আচ্ছা ওখানে লিখি আমি আবার এখন লিখে দেন এম ও এস ডব্লিউ এম এডি এম ও পুরোটা লিখে দেন হ্যাঁ পুরোটা লিখতেছি আর এস এম এন @ gmail.com এখন পাসওয়ার্ড দাও নেক্সট দাও দিলে পাসওয়ার্ড মানে কাজ হবে আর একবার দেখি কি হলো পাসওয়ার্ডটা চেক দেন যে আই ওয়ান্ট ওপেন করে পাসওয়ার্ডটা চেক দেন আইবল ওপেন করলে তো সবাই দেখে ফেলাবেন আইবল স্ক্রিন শেয়ার অফ করে স্ক্রিন শেয়ারটা অফ করে দিতে হবে সরি সরি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে হ্যাঁ আইবল ওপেন করে দেখেন আপনি ঠিকমতো লিখতেছেন আচ্ছা জি ক্যাপসুল কোন আছে নাকি দেখেন দেখা দেখো বিজয়ন আছে নালে ক্যাপসুল কোন আছে কিছু একটা সমস্যা হইছে আচ্ছা স্ক্রিন শেয়ারটা অফ করে দেব না হ্যাঁ স্ক্রিন শেয়ারটা বন্ধ শেয়ার স্ক্রিন এখানে সবকিছু আছে যে রোডে দেখতেছেন না তো স্ক্রিন শেয়ার এখানে দেখছেন না ও ভাই হ্যাঁ এখন পেয়েছি পেয়েছি আমি বন্ধ করে দিয়েছি আচ্ছা ও আচ্ছা এখন সুন্দর করে দেখে দেখে লেখেন ওই যে আই বলটা অন করে দেন রানামি আপনি কোথায় ছিলেন স্যার ডিসকানেক্ট হয়ে গেছিলাম লটারিতে আমি ভাই তো স্যার ব্যাড লাক তোমার ব্যাড লাক লটারি বুঝেন নাই জি স্যার বুঝতে পারছি বাট আমি ডিসকানেক্ট ছিলাম আহারে ঠিক আছে সমস্যা নেই হ্যালো হ্যালো জি লগইন হইছে হ্যাঁ হইছে হইছে এই যে স্ক্রিন শেয়ার দেন স্ক্রিন শেয়ার দিয়েছি দিয়েছি না দেই দেই দিছি হ্যাঁ গেছে না স্ক্রিন শেয়ার দিয়েছি তো যাওয়ার তো কথা এই যে লেখা
আসছে বাবা আমি যাই যাই আসলে এখন আসলে আবার দিলাম শেয়ার এবার যাবে দেখা যায় জি এখন এই যে একটা ই আসছে স্ক্যাপস আসছে যে এটা লিখবো তাই না পিএল পিএল দেখতে পাচ্ছেন হ্যালো পিআইভিএস না এটা দেখেন তো পিএল এ টিআইভিএস জি আচ্ছা নেক্সট দিলাম পাসওয়ার্ড পাসওয়ার্ড তো হয় নাই পাসওয়ার্ড তো তখন নিলো দেখলাম দেখি আবার লিখি আচ্ছা আচ্ছা এই করেন আই উল্টা হ্যাঁ ঠিক আছে নেক্সট দেব তাই না এক মিনিট পিএল এ ভি আই ডি ই পিএল এ টি আই ভি এস ওকে হইছে নেক্সট নেক্সট তো আবার তো এই এটা ভুল হইছে পাসওয়ার্ড কি হ্যাঁ পাসওয়ার্ড কি নাই রে আচ্ছা পাসওয়ার্ড নিছিল আবার কারণ পাসওয়ার্ড আবার ওই যে এটা এখন যেটা লেখা আছে ই এক্স না ই তারপর বড় হাতের এক্স এটা তো আর দিবেন আপনি কোন কোথায় ই এক্স হ্যাঁ ই এক্স এ ঠিক আছে ইটিএস নেক্সট দেব আইবেন না উপরে যে স্পিকারটা আছে ওটা চাপ দিলে শোনা যাবে না কি লেখা আছে আহারে চলে গেল গা লিখছিলই তো আবার দাদা না আচ্ছা আবার লেখেন আবার লিখবো তাই না জি চলে গেছে ই ওটা বন্ধ করে নেই বন্ধ করতে বন্ধ করলে স্পিকার তো বন্ধ হয় না লাগবে না বন্ধ বলতেছ না তো কিছু স্পিকার বন্ধ হচ্ছে না আসসালামু আলাইকুম কেউ কিছু বলতেছে যে আবার ক্লিক করলে তো বন্ধ হওয়ার কথা না না বন্ধ লাগবে না আপনি লেখেন আচ্ছা লেখেন এক কেজি নেন আপনি কই ই এক্স এ আর তাই না ই এক্স এ আর মনে না এন এন ই এক্স এ আর এন তারপর টি এস এম ই টি এস নেক্সট দেবো আবারও তো আসছে যে আবারও আসছে এটা লিখতে হবে কোন সমস্যা হইছে ওটা হইতেছে না ওটা মানে বড় হাতের অক্ষর আছে মনে হয় না বড় হাতে না এটা একটা টাইমিং এর ব্যাপার আছে একটু দ্রুত করা লাগবে না টাইমিং এর কোনো ব্যাপার নাই ভাই মনে হয় না কিন্তু বারবার আসবে এরপর এটা কি দেখেন তো বুঝেন নাকি এফ ও না এফ ও এফ ও স্যার বলে দিক স্যার একটু বলে দেন তো এফ ও বড় হাতের এমি নাকি আমি বলবো অক্ষরগুলো তো বুঝতে পারতেছি এটা বলে দেন ক্যাপসা ক্যাপসাটা এফ ও আর আই F O R I K বড় হাতের কে না স্যার না ছোট হাতের এটা K তারপরে I আপনি তো ভুল লেখছেন মজুর ভাই M লেখছেন কি জন্য M ও M নাই তাহলে আমি প্রথম তো লিখি F হ্যাঁ ঠিক আছে জি F স্যার আবার বলেন F O F O R I R I K I K I I না বুঝতে এটা যে মনে হয় স্যার কি জানো I I হবে এন জি না শেষে এন জি এন জি জি হ্যাঁ পাসওয়ার্ডটা তো স্যার ভি হবে হ্যাঁ পাসওয়ার্ডটা ভি সম্ভবত জি আগে আচ্ছা ভালো করে চেক করে নিন যে কি লেখছে এটা ক্যাপচাটা নেক্সট দিলাম না আগে দেন না আগে দেখেন না দেখেছি আস্তে আস্তে ওই আবার আসছে কি আচ্ছা আবার পাসওয়ার্ড তারা হল করে না ভাই আস্তে আস্তে আচ্ছা কি লেখা এখন বলেন এসি এসি এম টি এ এন এসি বড় হাতের বড় হাতের এস আহারে আই ভাই দিতেছেন আচ্ছা আবার লিখি দরকার নাই তো ছোট হাতের আর
ঠিক আছে হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি টি হবে না স্যার হ্যাঁ কি হবে না টি যাবার যাইবো না আছে ওই যে ওরকম থাকতেই পারে এখন কি করবো কি জানি স্যার আমি তো শিওর না দুইটা ছোট দেবো দুইটা ছোট আর হাতের মনে হইতেছে স্যার ছোট হাতের না হাতের এগুলো হাতের ভি দুইটা ছোট হাতের মনে ছোট হাতের ভি দিলাম লাস্টের ভিটা ছোট হাতের দেন এসটাও ছোট হাতের দেন এসটাও ছোট হাতের দেন এসটা ছোট হাতের এই যে টি এর আগে যে এস জি 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 এটা হ্যাঁ ছোট হাতের ক্যাপচাতে ছোট বড় কোনটাই ম্যাটার করে না যদিও নেক্সট দেবো দেখেন না দেই নি দেবো দেন এটা অনেকক্ষণ আসতে থাকে তারপরে নাই দেখছি আচ্ছা আপনি স্ক্রিনটা শেয়ার বন্ধ করে পাসওয়ার্ডটা আগে দেন তারপর স্ক্রিন শেয়ার অন করে তারপরে আমি এটা দিব ঠিক আছে আচ্ছা পাসওয়ার্ডটা দেই আমি আবার এটা কেমন হইতাছে আমার তো একবার হয়ে গেছিল INS এস কি বড় হাতের নাকি তে INS তারপরে ই বড় হাতের এস এস ই এম শেষটা কি এম না এম হ্যাঁ মাকসুদের এম জি ঠিক আছে নেক্সট দেবো হ্যাঁ নেক্সট দেন দিলাম তো আসতে আছে আবারও আচ্ছা আচ্ছা আঙ্কেল আপনি করেন স্ক্রিন শেয়ার অফ করে কাজ করেন নিজে নিজে তারপর দেখেন হয় কিনা আচ্ছা আমি আবার করি স্ক্রিন শেয়ার অফ দিয়ে দিছেন না স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন বন্ধ করে একটু সময় নিয়ে কাজটা করেন সমস্যা নাই স্যার হ্যালো স্যার হ্যালো স্যার মঞ্জুর মোর্শেদ বলছি হ্যাঁ জি বলেন স্যার আমার নামের তো চারটা অংশ জি তো মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ মাহমুদ আছে আমি যখন স্যার ওই যে ওই যে লাস্ট নেম ফার্স্ট নেম লিখতে যাব কিভাবে লিখব প্রথম দুইটা ফার্স্ট নেমে দিবেন আর পরে দুইটা লাস্ট নেমে দিবেন থ্যাংক ইউ স্যার স্যার আরমুক বলছিলাম জি বলেন আমি তাহলে কি করব স্যার আমার তো আগে ওই যে বললাম একটা অ্যাকাউন্ট ছিল ওইটাতে যে কোনো কারণবশত ভ্যানিশ এখন কি অন্য কোনো ইমেল দিয়ে আমার এই স্টেটমেন্ট দিয়ে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্ভব আপনার আগের অ্যাকাউন্টে এখন কি ঢুকেন আপনি না না ওইটা টোটালি খুঁজে পাওয়া যায় না ইমেলে কোন অ্যাকাউন্ট
নাই এটা বলে নিশ্চিত তো স্যার এটা কেমন এটা কি পার্ট দেখলাম আহমদ ভাই জি আপনার ব্যাপারটা নিয়ে আমি একটু একটু ভেবে আপনাকে অ্যানসারটা দিচ্ছি ঠিক আছে আচ্ছা তাহলে হলে কালকে হ্যাঁ আচ্ছা ভি মুজিবুর রহমান ভাই হয় নাই না হ্যাঁ না হচ্ছে না এখনো না হলে অন্য দাবি তুলে যান ওইটা স্কিপ করে থাকো ওটা পরে ভেরিফিকেশন করা যাবে অসুবিধা নাই জি ওটা সারা ঢুকবে না তাইলে কি আপনি ইয়া করে দেন তো মুজিবুর ভাই আপনি এইখানে কি কোনো পাসওয়ার্ড দিবেন নাকি এই ফ্রিল্যান্সিং এ অ্যাকাউন্ট করার সময় কোনো পাসওয়ার্ড চাইছিল এরকম কিছু করতে নাকি পাসওয়ার্ড তো দিয়ে ইমেইলের পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম ওই একই পাসওয়ার্ড ছিল ইমেইলের পাসওয়ার্ডই ছিল হ্যাঁ একই পাসওয়ার্ড দিতেছি আমি বারবার না ইমেইলে না আপনি মধ্যে ইয়াতে ফ্রিল্যান্সিং এ যে অ্যাকাউন্টটা খোলা শুরু করলেন হ্যাঁ হ্যাঁ তখন কোনো পাসওয়ার্ড দিয়ে হ্যাঁ পাসওয়ার্ড দিয়ে ঢুকছি সেই পাসওয়ার্ডই আমি দিয়েছি সেটা দিয়ে তো ঢুকতেছি আমি বারবার সেটা দিবেন কেন সেটা তো আপনার ইমেইলে শুনেন হ্যাঁ আপনি যে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিলেন হ্যাঁ আজকে ইমেইলেন না কিন্তু ঠিক আছে ও এই জায়গায় তো ভুল করতেছি হ্যাঁ এইটাই ভুল করতেছি এই তো বুঝতে পারছি আরে এই জায়গায় ভুলটা হইছে আপনি কালকে আসার সময় জরিমানা নিয়ে এসে দেখা করেন আপনি আমার সাথে আচ্ছা এখন হবে আচ্ছা এখন স্ক্রিন শেয়ার দাম সমস্যা নাই মোরসি মোরসি আমি এই সমস্যাটা হইছে ছিল ভুলটা সবাইকে একটু বলেন সবাই জানে জেনে গেল মানে আজকের পাসওয়ার্ডটা দিছি তো এই জন্য সমস্যাটা হইছে আমার আগের পাসওয়ার্ড দিতে হবে স্ক্রিন শেয়ার দিয়ে দেন এখন স্ক্রিন শেয়ার দিলাম স্ক্রিন শেয়ার দিছি খুলতে পারছেন কিনা আগে দেখেন হবে এবার হবে আচ্ছা ঢুকেন না আপনি দেখেন ওই কিনা আচ্ছা দেখতেছি এবার অবশ্যই হবে হবে স্ক্রিনটা বলে দিয়েন এস এ তাও তো নিছেন না কিন্তু নিব এখন ওই যে ক্যাপসা লেখা হয়তো ভুল হইতেছে শেয়ার দেই ক্যাপসাটা তো সব বুঝতে পারি না আচ্ছা শেয়ার দেন দেই শেয়ার তো আমি দিছি তো আসেনি আসে নাই আচ্ছা আবার দিলাম হ্যাঁ এবার আসবে আচ্ছা এটা কোন পাসওয়ার্ড এটা আমার প্রাথমিক পাসওয়ার্ড যেটা যেখানে মেইল মেইল আছে আচ্ছা আজকে এটা মেইল যাওয়ার কথা না আজকে যে অ্যাকাউন্ট খুললাম অ্যাকাউন্ট দিয়ে ঢুকলাম ওটা যাওয়ার কথা না মেইলটা মুজিবুর ভাই অবস্থা রে হ্যাঁ মুজিবুর ভাই ভালো করে শুনেন হ্যাঁ আপনি যে ইমেল লিখছেন না ইমেলটা হ্যাঁ লিখছি ওই ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট লিখে যে ইমেলটা লিখছেন না জি এই ইমেলের আন্ডারে যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা আপনি লিখবেন আচ্ছা ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট এখানে মানে এই মেসেজটা তো আজকে আমি যে ইমেলটা দিলাম সেই ইমেইলে আসবে না মেসেজটা আরে স্যার না বলে নাই তাহলে সেই রিট আমি দিতেছিলাম নিতেছিল না তো আচ্ছা আবার লিখি আচ্ছা যে যে ইমেইলে আপনাকে ওরা কংগ্রাচুলেশন জানাইছে ওই ইমেইলের হ্যাঁ ওইটাই লিখতেছি তো আমি ওইটা তো ঠিকই লিখছিলাম তাহলে এতক্ষণ ওই ইমেইলের পাসওয়ার্ড দিবেন হ্যাঁ হ্যাঁ মোহাম্মদ এমজে আইবি আর এত ঝামেলা হয় বুঝলাম না পজিবল হন @ ইমেইল .com আচ্ছা নেক্সট আচ্ছা পাসওয়ার্ড ইসনা আপনি শুনুন আঙ্কেল আঙ্কেল শুনুন হ্যাঁ মোহাম্মদ মুজিবুর রহমান @gmail.com এই যে আপনার ইমেল অ্যাড্রেসটা এই ইমেল অ্যাড্রেসটা খোলার সময় আপনি যে পাসওয়ার্ড দিবেন হ্যাঁ এই তো সেই পাসওয়ার্ড দিবেন সেই দিন থেকে দিছি এই পাস এটার পাসওয়ার্ড দিতে আজকে ঢুকছি সেটাই তো দিতেছি আমি তাও তো নিচ্ছে না দেখি না এটা এটা না ঠিক না আচ্ছা এখানে তো ফরগট পাসওয়ার্ড দিয়ে ঢুকে নতুন করে পাসওয়ার্ড দিলেই হয়ে যাবে মনে হয় আবার ঝামেলা কি করতে হবে আবার ফোন নাম্বার কি দিছে এটা কোড যাবে ঝামেলা না আপনার কি ফোন নাম্বার মনে আছে এই জিমেইলে আছে আচ্ছা তাহলে ফরগট পাসওয়ার্ড দেন এত ঝামেলা দরকার নাই না হয়ে যাবে আরেকবার দেখি আচ্ছা দেখেন একবারই দেখেন দিলাম কি যন্ত্রণা
ওটা বলছিল যে আপনার মনে আছে কিনা পাসওয়ার্ড, এমন পাসওয়ার্ড দেন এরকম বলছিল। ফোন নাম্বার দেবেন, নাম্বারটা বলেন এখন, ফোন নাম্বার দেন। ওই যে লাস্টে 12 এরকম নাম্বার আপনার কোনটা সেটা একটা দেখেন কোন যাবে। ওই তো ওইটাই আমার আজকে। আচ্ছা তাহলে আগে নাম্বারটা এখানে দেন, ফোন নাম্বারটা দেন। 0 কই? 0 তো থাকে একটা এমনিতেই, ঠিক না? দেখি গুগল থেকে একটা ই আসছে, কোড আসছে 6 ডিজিটের, 6 ডিজিটের একটা কোডটা এখানে বসান, তাই বসে একটু লাগছে আবার। এক জিনিস আছে তোর মুফাজ মনে লাগিব, ওই পেজি এইটা এই 6 ডিজিট 9402 ওটা দে আমি এখানে 9402 এখন পাসওয়ার্ড দেবো আবার না? লেখেনি আগে এখন একটা পাসওয়ার্ড দেবো, তো নোট করে রাখেন। আচ্ছা পাসওয়ার্ডটা লিখে রাখি। আচ্ছা দিলাম না নতুন পাসওয়ার্ড, দিছি আবার নিচে ওইটি লিখবো, তাই না? যেটা দিছেন স্যার। আপনাকে না? হ্যাঁ ও আচ্ছা হ্যালো নেক্সট দেবো, ঠিক আছে? তো দুইটা হ্যাঁ দুইটা একই লিখছি, আগে নেক্সট দিন না পিওর আস্তে আগে নেক্সট দিন না জি স্যার। হ্যাঁ মুজিবুর হন্ডলসি নেক্সট দেবো কিনা আগে দিয়ে না দাঁড়ান, ওই রানা ভাই কি যেন বলবে। আচ্ছা আচ্ছা রানা ভাই বলেন। আচ্ছা স্যার আমি বলতেছিলাম উপরে লেখা আছে ক্রিয়েট এ নিউ স্ট্রং পাসওয়ার্ড দ্যাট ইউ ডিড নট ইউজ ফর আদার ওয়েবসাইট, মানে মানে এটা কি এর আগে ব্যবহার করা হয় নাই এরকম? আপনি অন্যান্য ওয়েবসাইটে বিভিন্ন রকমের অ্যাকাউন্ট খুলেন না, যেমন ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলে পাসওয়ার্ড দেন, তারপরে অন্যান্য ওয়েবসাইটে অ্যাকাউন্ট দেন, হ্যাঁ হ্যাঁ ওরকম কোন পাসওয়ার্ডটা এখানে দিতে ওরা মানা করতেছে। জি নতুন করে দিছি একটা, একবার নতুন আনকোনা নতুন একেবারে ফ্রেশ ব্র্যান্ড নিউ পাসওয়ার্ড কিন্তু। হ্যাঁ ব্র্যান্ড নিউ পাসওয়ার্ড দিছি। ওকে স্ট্রং থাকতে হবে তাই তো? নেক্সট দেবো নতুন দিতে হবে স্যার, ভুল করে দেন না। না নেক্সট দেবো কিনা? হ্যাঁ দেন প্লিজ প্লিজ। আচ্ছা দিছি don't save tere don't save so you are signed in hoyse to erpore ki korbo continue to gmail abar gmail check korte hobe mone hoy continue to gmail check korte hobe na apni aste aste kaj koren ja ja chai seta den ji ei password er jonno na facebook e bahut bhugchi ami apni password bhule gechen ei apnar holo main .com e dhuken ekhon epic kisher dhukbo লগইন উইথ ফেসবুক আসছে, এরপরে
দেন আপনি এখানে আপনার ওই যে ফ্রিল্যান্সার এখন যে ইনপুট দিবেন না সেটা দেন আর ওই যেটা আমি যেটা দিয়ে ঢুকছি সেটা দেব তাই না হ্যাঁ হ্যাঁ ইমেল তখন খোলার সময় যে ইমেলটা বসান সেভ ওই সে ডাবল এডি এটা তো আমার ফেসবুক আইডি চাইছে স্যার ফেসবুক আইডি এই নামে কি আপনার ফেসবুক আইডি নাকি না 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 ফেসবুক আইডি চাই নাই ওটা ভিন্ন ইজ লগইন উইথ ফেসবুক কি হলো পাসওয়ার্ড দিলে হবে পাসওয়ার্ড দেন এখন পাসওয়ার্ড দেন আপনি আচ্ছা পাসওয়ার্ড আজকে আজকে এই পাসওয়ার্ডটাই তো তাই না হ্যাঁ হ্যাঁ এই যে মাত্র যেটা না ওই যে যেটা দেন ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সারের যে পাসওয়ার্ড ফ্রিল্যান্সারের যেটা আইসেন টুইটার জি ঠিক আছে এনে আবার ওই যে জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডে কোনো কাজ করব না এনে এরপর লগইন ওখানে মুজিবুর রহমানের ওখানে যে @ দেন নাই ও মুজিবুর রহমান @gmail.com এন্টার লগইন তাই না আচ্ছা এক মিনিট মুজিবুর রহমানের প্রশ্নের একটা অ্যানসার দেন হ্যাঁ আপনার এই পাসওয়ার্ডটা কি জিমেইলের পাসওয়ার্ড হ্যাঁ জিমেইলের পাসওয়ার্ড লা পাওয়ার অফ পুলিশ ও মানে যে আজকে যে অ্যাকাউন্ট খুলতেছি সেটার পাসওয়ার্ড কিন্তু আমার এই পাসওয়ার্ড দিয়ে ঢুকছি আমি এই পাসওয়ার্ড দিয়ে আপনি ফ্রিল্যান্সার খুলছিলেন না প্রথমে তো ছিল সেটা তো অন্য ছিল এখন তো নতুন করে দিলাম আবার আজকে ওটা জিমেইলের জি যেটা নতুন করে করেছেন সেটা জিমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করেছেন কিন্তু আমরা যে আজকে আমি লটারি করলাম তাহলে ফ্রিল্যান্সারে ঢুকলে না ওই পাসওয়ার্ডটা প্রথম পাসওয়ার্ড ঠিক আছে নতুন টাই দিয়েছি তো এই পাসওয়ার্ড স্যার একটা কথা বলি লগইন স্যার একটা কথা বলি লগইন দেন না গেল না না আগে দেন না দেব না আপনি ওই যে মোহাম্মদ মুজিবুর রহমান gmail.com এখানে gmail.com দিয়েছেন কেন এখানে ইউজার নেম দিয়ে লগইন করেন ও আচ্ছা ইউজার নেম দিলেই হবে সমস্যা নেই না না আপনি ইউজার নেম দিয়ে করেন ইউজার নেম দিয়ে এখানে ইউজার নেম দিয়ে করেন সব ইমেল আর ইউজার নেম একটা দিলে হবে না না ইমেল হচ্ছে স্যার একটু ই করে না আবার ইমেলই করতে হয় এটা ছিল আমার কিছুই হয় না এরকম ছিল এখন পাসওয়ার্ড দেন পাসওয়ার্ডটা দিবেন হচ্ছে যে ফ্রিল্যান্সার যেটা দেখ খুলছেন পাসওয়ার্ড দিবেন সেটা দিবেন দাঁড়ান আগে লগইন দেন না জি পাসওয়ার্ড কোনটা দিয়েছেন যে ফ্রিল্যান্সার যখন খুলছেন ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলছেন ওইটা পাসওয়ার্ড যেটা দিয়ে ঢুকছিলাম সেটা তাই না শুরুতে যেটা দিয়ে ঢুকছিলাম সেটা কথা না আপনি ফ্রিল্যান্সারের এই খুললেন অ্যাকাউন্ট খুললেন না কোন পাসওয়ার্ড দিয়েছিলেন আচ্ছা সেটা সেটা দিব আমি মনে আছে সেটা সমস্যা নেই পুরনো এটা দেন সেটা এখানে দেন পাসওয়ার্ডের ওখানে সেটা দেন দেই আহারে পাসওয়ার্ড কোন কথা আপনি আনসার যে ইমেল আর পাসওয়ার্ড দেখো হচ্ছে সেটা দেখুন দিতে হবে ইনকারেক্ট উইথ সার্ভার কপি করে নেন এখান থেকে ইউজার নেম নিব হ্যাঁ এখানে তো দেখছি না তো ইউজার নেম অ্যাকাউন্ট কই রিসেন্ট ইমেল দেখছি না তো এই যে এটা না রিসেন্ট এই যে পাইছি হ্যাঁ এই এইটা নেব না এখান থেকে কি আমার এই নামটা পুরোটা নেব আপনি যে অ্যারো মার্কে ক্লিক করেন তো হ্যাঁ হ্যাঁ জি করেন তারপর দাঁড়ান ফাইলে যান ভিউ প্রোফাইল হ্যাঁ ভিউ প্রোফাইল না ভিউ প্রোফাইল হ্যাঁ ভিউ প্রোফাইল তারপরে এই যে নামটা আছে ওইটা নেন এই যে এখন যে আপনারা মজুর করে হ্যাঁ হ্যাঁ এই যে কপি করেন এই শেষের অংশটা সবখানি করেন এই শেষের যে অংশ আমি যেটা ব্লক করেছি এই অংশটুকু না না পুরোটা পুরোটা একবার মোহাম্মদ থেকে শুরু করে এই দেখেন তো পুরোটা না
তাহলে আর যে কোনো একজন বলুক এমনে সমস্যা হইতাছে এট দা রেট এর পরের অংশ দিছিলাম আমি ইউজার নেম হ্যাঁ কপি করেন এখন কপি করেন হ্যাঁ কপি তারপর ওইখানে গিয়ে পেস্ট করেন এই পাসওয়ার্ডে এই পেস্ট ওই যে ভুল হইছে এই জায়গা হ্যাঁ পেস্ট করেন আমার মনে হয় মজিবর ভাই আপনি ওই লগইন উইথ ফেসবুক আপনি ওই লাইনে চলে যান সহজে আপনার এই পাসওয়ার্ড ভুলে না ফেসবুক এর ঝামেলা হবে ওটা যখন আপনার দেবে অ্যাক্টিভ ইওর ইমেল তখন তো আপনার নিয়ে যাবে freelancer.com এ দুটোই অ্যাক্টিভ আছে অ্যাক্টিভ তো আছে দুটোই ইমেল ঠিক থাকলে এটা কোনো ম্যাটার না আচ্ছা আপনারা একটু সাইলেন্ট হন ফজলুর রবি ভাই একটা কোশ্চেন করছে অ্যানসারটা দিন ঠিক আছে মুজিবুর রহমান ভাই হ্যাঁ স্যার বলেন আমি অ্যানোটেট করে একটা জায়গায় দিচ্ছি আপনি ওখানে একটু ক্লিক করেন দেখেন জি দেন হ্যাঁ দিলাম ক্লিক তারপর দাঁড়ান একটু আপনি ডিফল্ট ব্রাউজার কোনটা তা তো বলতেই পারি দুইটা আমার মোট একটা ফায়ারফক্স সরি একটা ফায়ারফক্স আর একটা হচ্ছে জিমেইল গুগলের মানে গুগল ক্রোম আর হচ্ছে ফায়ারফক্স দুইটাই আমার আপনি জানতো একটু গুগল ক্রোমে হ্যাঁ এখানে ক্লিক করেন এখানে মার্ক করা আছে যে মার্ক করা জি তারপর দেখেন আপনাকে যেটা করতে হবে আপনার গুগল ক্রোমে এটাকে ডিফল্ট ব্রাউজার এক নাম্বার করুন দুই নাম্বার হচ্ছে এখানে প্লাস যে আইকনটা আছে এখানে আপনি জিমেইলটা খুলুন এই প্লাসে ক্লিক দেব হ্যাঁ এখানে খুলে আপনি জিমেইলটা ওপেন করুন আর আপনি ইয়াটা বন্ধ করে দেন যেটা হচ্ছে ফায়ারফক্স ফায়ারফক্স বন্ধ করে দেব হ্যাঁ দিলাম সেটা জিমেইল এর পাসওয়ার্ডটা স্যার মঞ্জুর মুর্শিদ বলছিলাম জি নেক্সট দেব স্যার নেক্সট দেব নেক্সট দেন হ্যাঁ স্যার নিচে তো হ্যাঁ বলেন মঞ্জুর মুর্শিদ ভাই বলেন আমার অ্যাকাউন্ট কমপ্লিট স্যার স্যার নিচে ওকে গ্রেট এবার তিন নাম্বার ইমেলটা ক্লিক করেন freelancer.com ওয়েলকাম টু freelancer freelancer.zeta এই যে এটা ঠিক আছে হ্যাঁ আনমিউট করুন জি তারপর ভেরিফাই ইমেল যে আগের প্রসেস যেটা ফজলের বিষয়ে দেখাইছে সেভাবেই যান হ্যাঁ ক্লিক ভেরিফাই দেব তো ভেরিফাই ভেরিফাই দেব জি আচ্ছা একটা কাজ করুন রাইট বাটন ক্লিক করে দেখা লাগলাম তো স্যার ওকে ফাইন আর হইছে এই একটা মেসেজ এক মিনিট দাঁড়ান ওয়েট করেন জি একটু ওয়েট করেন একটা মেসেজ আসছে দেখছেন রাবি ভাই বলতেছিল কি মেসেজ আসছে মেসেজ এই তো সাকসেস এই তো সাকসেস ইওর ইমেল অ্যাড্রেস ইজ নাও ভেরিফাইড এই কাজটা যে এতক্ষণ ধরে ট্রাই করতেছেন একটা মেসেজ আসছে আপনারা একটু অ্যাপ্রিশিয়েট করবেন না যে আপনার সাকসেস হইছে তো ওকে এত তাড়াহুড়া করার তো দরকার নাই হ্যাঁ রাবি ভাই এত গুণ হয়েছিল না মাত্রই হইল এক্স্যাক্টলি আপনি আইডিটা কি ব্রাউজারে করতে হইল স্যার যদি ওল্ড আইডি থাকে তাহলে কি নিউ আইডি খোলার দরকার আছে দরকার কি অলরেডি দিয়ে কাজ শুরু করে ফেলবেন আচ্ছা স্ক্রল করে নিচের দিকে যান এই যে স্কিপ ফর নাও দেন স্কিপ ফর নাও পেমেন্টের ব্যাপারটা এখন কোনো কিছু ধরার দরকার নেই জি প্লিজ ভেরিফাই ইওর ফোন নাম্বার উপরে আসছে আচ্ছা তারপর দেখেন এটা ভেরিফাই ভাইয়া এসএমএস দেন ভেরিফাই ভাইয়া এসএমএস দিলাম
আপনি ফোন নাম্বারটা দিবেন আর একটা এসএমএস আপনার মোবাইলে যাবে জি আবি ভাই ঠিক আছে এখানে ফোন নাম্বার দিব তাই না 1 আবি ভাই কি চলে গেছে না না আসি ঠিক আছে কিনা দেখেন আমি কিন্তু জানি না 01710925312 ঠিক আছে সেন্ড ভেরিফিকেশন কোড না একবার স্যার হ্যাঁ 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 সেন্ড ভেরিফিকেশন কোড তারপরে যে কোড নাম্বার এখন মোবাইলে দেখে এখন পাঠাইতে হবে তাই তো জি 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 verify your verification code for freelancer.com is 14006 verify code tane ye nil button ta ha ha verify code but you have successfully updated your successfully hoyse security number so basically sir security number security details are security number eto ei security number jeta এই মোবাইল নাম্বারটা যে নামটা চেঞ্জ হয়ে সিকিউরিটি নাম্বার হয়ে গেছে এটা মনে রাখবেন আপনার মোবাইল নাম্বারটা ফ্রিল্যান্সার.কমের কাছে সিকিউরিটি নাম্বার হিসেবে পরিচিত লিখে রাখি ডাইরিতে কোনদিন যদি কেউ আপনাকে ফ্রিল্যান্সার থেকে জিজ্ঞেস করে আপনার সিকিউরিটি নাম্বার কত আপনি +88017109253 12 দিবেন ঠিক আছে আমি ডাইরিতে লিখে রাখতেছি মাই মোবাইল নাম্বার ইজ দা সিকিউরিটি নাম্বার অফ ফ্রিল্যান্সার.কম freelancer.com আর আমরা freelancer.com এর সাথে তো আপনার যেমন লাইট আছে আপওয়ার্ক আছে ফাইবার আছে স্যার এগুলো তো আমরা আইডি খুলতে পারবো তাই না স্যার কোনো সমস্যা নাই তো না কোনো সমস্যা নাই আমরা তো মোবাইল নাম্বার মাই মোবাইল নাম্বার এটা ভালো লাগে সে সেটা কাজ করবে ওকে সিকিউরিটি নাম্বার স্যার নাম্বার অফ freelancer.com ঠিক আছে স্যার লিখছি আচ্ছা স্যার কি বলেন একটা কোশ্চেন ছিল সেটা হলো একই পিসির মধ্যে কি ফাইবার এন্ড freelancer.com দুটো আইডি চালানো যাবে কিনা হ্যাঁ চালানো যাবে কেন যাবে কোনো প্রবলেম হচ্ছে স্যার এটা কি ক্লোজ দেব হ্যাঁ ক্লোজ দিয়ে দাও এটা যাবে freelancer আর ফাইবার একসাথে দুটো চালানো যাবে কিন্তু ফাইবার দুটো আইডি চালানো যাবে না আজকে হচ্ছে আমরা প্রোফাইল ডিটেইলসটা আমরা কালকে ফিলআপ করব আজকে অনেক সময় হয়ে গেছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ফলোয়ার আবি ভাইকে মেনি মেনি থ্যাঙ্কস আর মুজিবুর রহমান ভাই আপনাকেও ধন্যবাদ আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আর সবাই যেহেতু দেখছে আপনাদের নেক্সট কাজ কি হবে বুঝতেই পারতেছেন ঠিক আছে আপনারা যেটা করবেন আজকে রাতের মধ্যে freelancer.com এ সবাই হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওকে আর এই স্যার যে অ্যাসাইনমেন্ট স্যার ওটা একটু বললে ভালো হতো স্যার অ্যাসাইনমেন্ট আমি চেঞ্জ করে ফেলাইছি অ্যাসাইনমেন্টটা এটাই যে freelancer.com এ সবাই একটা অ্যাকাউন্ট খুলবেন কালকে হচ্ছে আমাকে সবার অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো আমাকে প্রোভাইড করবেন এটা আমি আইসিটি মিনিস্ট্রিতে পাঠিয়ে দিই স্যার আমার জন্য খুব ভালো হলো স্যার আমার ফার্স্ট থেকে কিন্তু দেখতে পাই ধন্যবাদ স্যার ধন্যবাদ আমার জন্য স্যার খুব ভালো হয়েছে আমার রাত জাগতে হবে সারা রাত আছে কলেজের কাজ করতে হবে আচ্ছা হ্যাঁ কি কিছু ছিল স্যার তাহলে আমি কি অন্য কেউ কোনো ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব স্যার স্যার একটু যে প্রোফাইল ডিটেইলস আছে এখানে কিছু করতে হবে স্যার এটা আমরা কালকে করব আজকে না এই প্রোফাইল ডিটেইলস এটা পড়েন হ্যাঁ কালকে হ্যাঁ এটা ক্রস করে দেন সমস্যা নেই হ্যাঁ কে জানি জিজ্ঞেস করলে আমি বুঝি নাই আরমত বলছিলাম মানে আমি কি তাহলে নতুন একটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব আচ্ছা আপনারটা আপনি কাল কি পিসি শেয়ার দিয়ে আমি একটা জিনিস দেখে নিব আগে তারপরে কইলেন তাহলে আপাতত আজকে আপনার কাজটা হোল্ড থাকুক সবাই কি অ্যাসাইনমেন্ট ক্লিয়ার ধন্যবাদ আমি সবাইকে কোশ্চেন করতেছি অ্যাসাইনমেন্ট কি ক্লিয়ার স্যার জি স্যার সবাই হচ্ছে freelancer.com এ ঢুকে আজকে মুজিবুর রহমান ভাই যেভাবে একটা অ্যাকাউন্ট খুললো আপনারা ঠিক সেভাবে একটা অ্যাকাউন্ট খুলবেন ভেরিফাই করবেন মোবাইল স্যার করবেন দ্যাটস অল ঠিক আছে জি স্যার ওকে আবার মনে অনেকে অনেকে কিন্তু কালকে এটা শেষ করবেন অ্যাসাইনমেন্টটা কালকে আমি ক্লাস শুরু হওয়ার সময় আমি আপনাদের সবার কাছ থেকে আইডিগুলো নিয়ে নিব ওকে যে সবাই একটা কথা বলবো জি বলেন মানে যাদের সমস্যা আইডি খুলতে তারা ইউটিউব দেখলে পারবে ঠিক আছে মানে ইউটিউবে একটু যদি করে সার্চ করে তাহলে একবার সুন্দর করে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ করে খুলতে হয় আচ্ছা তাহলে ফজরে ভাই একটা কাজ করেন সেটা হচ্ছে লেটেস্ট হলো এই যে এখন যেই ফ্রিল্যান্সার যেভাবে একটা অ্যাকাউন্ট খোলায় ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলে মানে আপনি একটু মেসেঞ্জারে দিয়ে দিন ঠিক আছে স্যার আরেকটা কথা ছিল স্যার আপনার তো freelancing.com এর .com এর কি অ্যাকাউন্টটা দেব না স্যার আমি যদি সাথে একটা ফাইবার কিংবা একটা লাইটের অ্যাকাউন্ট খুলি সেটাও সাথে দিয়ে দেব এটা আমি পরে আস্তে আস্তে নিব আগে ফ্রিল্যান্সারটা নিয়ে নিই সবার কাছ সবারই নিব কজ এই যে আজকে মঞ্জুর মোর্শেদ ভাই খুললো না উনি দেখা যাবে আবার আপওয়ার্কেও খুলছে ঠিক আছে ওই আইডিটাও আমি নিয়ে নিব ওকে
এটা আমার দায়িত্ব আপনারা হচ্ছে যে প্রসেসে আমরা যাচ্ছি সেটা একটু ফলো করেন স্যার খুবই ইজি স্যার খুবই ইজি খুবই ইজি আজকে এতটুকুই কালকে দেখা হবে সবার সাথে আল্লাহ হাফেজ ওকে স্যার আল্লাহ হাফেজ স্যার অ্যাটেনডেন্স অ্যাটেনডেন্স আমি নিয়েছি